الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে কালামাত শুকর আদায় করি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورجا نفسه وزنة عرشه ومداد كلماته امرا মহান প্রতিপালকের কিছু প্রশংসা করলাম এরপর আল্লাহ তাআলার বিশেষ শান্তি রহমত ও বরকত অঝর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহায়োজক মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে প্রাণ খুলে দরুদ দিয়ে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ আমরা তাফসীরের শুরুতেই আল্লাহ তাআলার দয়া রহমত আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার প্রসারের নিমিত্তে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে রক্ত দিয়ে এমনকি জীবন দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করে দিয়েছিলেন সেই সম্মানিত সাহাবায়ে কেরামের উপর আল্লাহর বিশেষ দয়া বিশেষ রহমত বিশেষ প্রশান্তি কামনা করছি আল্লাহ আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন অতঃপর
আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি ও রহমত বিশ্বের সকল হকপন্থী মুসলিম নারী ও পুরুষের জন্য কামনা করছি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আল্লাহ আজকে আপনার কাছে দোয়া করছি কয়েকটি, তার মধ্যে বিনীতভাবে বলছি আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, আল্লাহ আপনি আমাদের গোনাহগুলোকে আজকে এখন মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশ্বাস করে দোয়া করছি আল্লাহ কঠিন জাহান্নামী এবং জাহান্নামী আমাদেরকে বানাবেন না, জাহান্নামের আগুনে আমাদেরকে দগ্ধ করবেন না। আল্লাহ আমরা যারা বলতে এসেছি আল্লাহ অনেক কষ্ট করে আপনার দিনের জন্য এসেছি আল্লাহ, আল্লাহ যারা শুনতে আসলাম অনেক দূর দূরান্ত থেকে, সারাদিন অনেকে ভাইরা আমাকে ফোন করেছেন, অনেকে দিনী ভাইরা আমাদেরকে আল্লাহ আপনার জন্য যারা আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসুন, আল্লাহ আপনি তাদেরকে কবুল করুন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার কাছে বিশেষ দোয়া, আজকে গভীর রাত হয়ে গেল, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে স্থায়ী মুক্তি দান করে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে স্থায়ীভাবে মুক্তি দান করুন, আল্লাহ আমাদের পিতামাতাকে করুন, আল্লাহ আমাদের যারা বেঁচে আছে তাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলকে যারা ইন্তেজাম করেছেন, অনেক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যারা এই কোরআন এবং সহি হাদিসের শোনানোর ব্যবস্থা যারা করলেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাই কিয়ামতের দিন তাদের ছায়া হিসাবে আপনি কবুল করুন, আল্লাহ আপনি তাদেরকে সকলকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারে হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ সকলকে আপনার ওলি হিসাবে কবুল করুন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি বনাম প্রচলিত আল্লাহর ওলি, হবে তো ইনশাআল্লাহ। আজকে প্রকৃত আল্লাহর ওলি বনাম প্রচলিত আল্লাহর ওলি, আমার দেশে আল্লাহর ওলির অভাব নাই, তাই না? আর ওলি মরলে মাজারের অভাব হয় না, বেঁচে থাকতে তার কোনো টাকা পয়সা আর্থিক সংকট দেখা দেয় না, মরলেও নাই, ওর 14 পুরুষ ওলির নাম ভাঙিয়ে কি হয়ে যায়, চলে যায়। তো আসলে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকেই সুস্পষ্টভাবে জানবো কারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কারা। আমরা আল্লাহর বন্ধু হতে চাই সবাই, কারা কারা সবাই হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু হিসেবে আপনি কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নিন, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্ধু যারা তারা কোথায় যাবে, আর শয়তানের বন্ধুরা কোথায় যাবে? আমরা কার বন্ধু হতে চাই, জোরে বলুন কার? আর শয়তানের বন্ধুদেরকে আমরা শয়তানের বন্ধু হিসেবে জাহান্নামে পাঠাতে চাই না, আর সবাই আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে চলে যাবো একসাথে ইনশাআল্লাহ। এই দোয়াই করছি, কাউকে জাহান্নামে পাঠানোর জন্য এখানে বসেনি, কি বলেন? নবী রাসূলগণ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসতেন, তাই না? আমরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, আপনার পথ থেকে ছেড়ে দিতে হবে, ভুল পথ, তাই না? ভুল পথ ছেড়ে দিয়ে যদি আল্লাহর পথে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবা করে নেয়, পাপ হয়ে গেছে, অনেক পাপ করে ফেলেছো, যদি তওবা করে নাও, ইল্লা মান তাবা, নিশ্চয়ই তারা নয় যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পাপ হয়ে যাওয়ার পর পাপটাকে স্বীকার করে অপরাধ হিসাবে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, এরপরে তওবা করে নেয়, ঈমানকে নবায়ন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতঃপর ওরা নেক আমলগুলোকে অব্যাহত রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফাউলাইকা ইউবাদদুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ ওদের অতীতের পাপগুলোকে সওয়াব দিয়ে তথা নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত। তাহলে আজকে আমরা চাই আল্লাহর ওলি হতে, কি চাই? আল্লাহর ওলি হতে চাই, কি হতে চাই? আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি হওয়ার জন্য কি জানতে হবে না আল্লাহ তাআলার ওলি হওয়ার প্রক্রিয়া, পথ পদ্ধতি এবং কি করলে আল্লাহর দুশ্মনে পরিণত হতে হয় সেটাও আমরা জানবো। জানতে হলে আমাদের কি কি
মানে ভালোভাবে বসতে হবে, কথাবার্তা বন্ধ করতে হবে। আপনারা আগেই জানেন আমার আলোচনা অনেকেই আমি দেখতে পাচ্ছি, সবাইকে মুখ চিনে রাখে, আমি আমার চেনা আছে, সবাইকে আমি চিনতে পারছি কারা আমার বক্তব্য আগে শুনেছেন, প্রত্যেককে আমি চিনি। যারা আমার বক্তব্য আগে ছিলেন আমি সবাইকে চিনতে পারছি, আল্লাহ তাআলা আমাকে রহমত করেছেন। মানে আলহামদুলিল্লাহ কোরআনের অনেক পারা আছে যা আমার এমনিতেই আল্লাহ তাআলা হেফজ করে দিয়েছেন। অনেক কয়েক হাজার হাদিস আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে পড়তে পড়তে মুখস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া রহমত। তো আপনারা যারা আছেন আগে আলোচনা শুনেছেন, আপনারা জানেন যে এখানে কয়েকটা তারতিব আছে, সেটা হচ্ছে আলোচনার মধ্যে পারস্পরিক কথাবার্তা বলা যাবে না। মায়েরা বোনেরা যারা এসেছেন আমি অনুরোধ করব যতক্ষণ কোরআনের এই আলোচনা চলবে, হাদিসের আলোচনা চলবে, আমি অনুবাদ করব, আমি হাদিসের রেফারেন্সগুলো বলবো, আপনি সেগুলো মিলিয়ে দেখবেন, আপনার জীবনে পরিবর্তন করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য বলছি সাইড টকিং একদম নিষিদ্ধ। স্টেজে যারা আছেন অনেক মানি ব্যক্তিরা আছেন, আমি জানি এমন অনেক ব্যক্তিও আমার সামনে বসে আছেন যাদের ছাত্র হতে পারলেও নিজেকে ধন্য মনে করতাম, তারপরও আজকে আমি বলছি আপনি শুনতে বাধ্য। আপনি যখন বলবেন আমি তখন শুনব ইনশাআল্লাহ। আপনি স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব কোনো ধরনের কথাবার্তা, সব ধরনের কথাবার্তা বন্ধ করতে হবে, শুধু আলোচনা। কোরআনের আয়াতের বাইরে যদি কথা বলি আপনি পাশে স্লিপ দিয়ে দিন যে বাইরে চলে যাচ্ছে, কিন্তু হাদিসের বাইরে যদি চলে যায় স্লিপ দিন বাইরে চলে যাচ্ছে, তাছাড়া ব্যক্তিগত কোনো কথা চলবে না। চলুন, প্রথম শ্রেণীর আল্লাহর ওলি হচ্ছে তারা যা শিরিকবিহীন জীবনযাপন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর শিরিকবিহীন ঈমান এনেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহু ওলিয়ুল আমিনিন, যারা ঈমান আনয়ন করেছে ওই ব্যক্তিরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ ঈমান যারা এনেছো, তাওহীদের উপর যারা অটল রয়েছো, অবিচল রয়েছো, রব্বুল আলামিন তাদেরকে সবাইকে আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে। তাহলে আমাদের দেশে বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী, যেমন আমি, আমার পরিবারের যদি পীর হতে হতো তাহলে পীরের ছেলে, না হলে পীরের যদি ছেলে না থাকতো তাহলে মেয়ের ছেলে পীর হবে, তাই না? আমার বাড়ির পাশে, আমি তো পীর পরিবারের সন্তান, জানেন তো আপনারা। তো আমাদের সিস্টেম হচ্ছে এই, এর পরবর্তীতে নানা হুজুরের পরে আমারই এই সিলসিলায় বসার কথা ছিল, কিন্তু আল্লাহ ঘুরাই অন্যদিকে দিয়েছেন। কে সুবহানাল্লাহ বলবে না? নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা জানাচ্ছি। তো ওখানে সিস্টেম হচ্ছে পীরের ছেলে পীর হবে, আল্লাহর ওলি হবে, আর কারোর হওয়ার কোনো সুযোগ রাখা হয় নাই। কিন্তু প্রকৃত ইসলামে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওলি হিসাবে ঘোষণা দিয়েছে। তাহলে ঈমান আনার পর, ঈমান আনার পরে দৃঢ় থাকতে হবে, তাহলে না আল্লাহ তোমাকে ওলি হিসেবে গ্রহণ করবেন, এদিক ওদিক যাওয়া যাবে না। যদি ঈমান আনার পরে তাওহীদের উপর দৃঢ় থাকো, আমার নবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিকবিহীন মৃত্যুবরণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই, বিশ্ব নবী বলেছেন ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। ইমানের সাথে যদি তুমি গাদ্দারি করো, ইমানের সাথে যদি তুমি শিরিক মিশ্রিত করো, তাহলে আল্লাহর ওলি তুমি আর থাকবে না, তুমি তখন শয়তানের ওলি হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এবার দেখুন, শিরিকের কথা যখন আমরা বলি তখন আমার জাতি মনে করে এটা বোধ হয় হিন্দুদের জন্য, আমরা যারা আহলে হাদিস আছি তাহলে মনে করি শুধু হানাফিদের জন্য, কি বলেন? আবার অনেকে মনে করে এটা শুধুমাত্র পীরেদের জন্য, আবার কেউ মনে করছে এটা বোধ হয় শুধুমাত্র বৌদ্ধদের জন্য, শুধুমাত্র খ্রিস্টানদের জন্য, ওরাই বোধ হয় এখানে শিরিক করে। কিন্তু আব্দুর রহিম সাহেব বাবাজি, পীর সাহেব বাবাজি, আপনিও শিরিক করেন, বিশ্বনবীর থেকে প্রমাণ করব, কি বলেন?
অর্থাৎ শিরিক করলে তখন তুমি আর আল্লাহর ওলি থাকো না, তুমি তখন শয়তানের ওলি হয়ে যাও, তখন তুমি মুশরিকদের ওলি হয়ে যাও, তাই না? কারণ শিরিক করলে সে আর মুমিন থাকে না, সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, যায় কি না? এ দেখেন, আমি পীর সাহেব আমার কথা বলছি, লোকেরটা না, আপনি আমার পরে খেপে লাভ হবে না, আমি আমার মুখোশের কথা বলছি, নিজের মুখোশ উন্মোচন করছি, আপনার খেপার দরকার আছে? আমি কি করতাম তাই বলি, তাই বললেই জাতি সঠিক দিনের একটা সন্ধান পাবে বলে আমি মনে করি। আমরা আমাদেরকে বাংলাদেশ ভারত পাকিস্তানের শীর্ষস্থানীয় পীর মনে করি, শীর্ষস্থানে আল্লাহর ওলি আমরা মনে করি, আমার পরিবারকে, আমার পরিবারে যারা আছেন, এখন আমি মনে করি না, আগে করতাম। যাই হোক, এই দেখুন, আপনি মনে করছেন যে ওই ব্যক্তিরা যারা আমাদের পীর ধারণ করে নাই তারাই শুধুমাত্র শিরিক করে, আমরা শিরিক থেকে বেঁচে আছি। আমি জানি আমার নানা হুজুর পীর কেবলা, পীর কেবলা বলা জায়েজ আছে তো? না, নাই, কিন্তু প্রচলিত আছে তাই বলছি। পেশা হুজুর, ওনার কাছে মানুষজন চলে আসতো, কোন ব্যক্তি আসতো, হুজুর আমার এত দামি কানের দুলটা হারিয়ে গেছে, কেউ বলতো হুজুর আমার চেনটা হারিয়ে গেছে, কেউ বলতো হুজুর আমার মোটর সাইকেলটা হারিয়ে গেছে, কেউ বলতো হুজুর পরীক্ষা দিব মাথায় কিছু ঢোকে না, কি যে প্রশ্ন আসবে, একটু প্রশ্নগুলো যদি আপনার সিস্টেমে, যে সিস্টেমে আপনি সব জানতে পারেন, সব বুঝতে পারেন, এই সিস্টেমে যদি আমাদেরকে একটু জানিয়ে দেন, বিশ্বাস করুন, আমি যখন পিসাব ছিলাম, পিসাব হুজুরের নাতি, তো বহু পরীক্ষার্থী পরীক্ষার দুই তিন দিন আগে আসবে, তাদের আগাম প্রশ্ন জেনে দিতাম, যদিও দুষ্ট জিন শয়তানদের মাধ্যমে কিছু কাজ করা যায় একথা সত্য, কিন্তু মুশরিক হতে হয়। আসছে, আসার পরে কোরআন মাজিদ নিজে করেছি, আমি নিজে করেছি, জাতিকে বলছি যে আমার নিজের পরিবারের কথা, নিজের কথা বলছি, তোমার যেন মাথা ভেঙে চাল না পড়ে, তো যদি তোমার মধ্যে শয়তানি থাকে তোমাকেও চেঞ্জ করতে হবে। আমি করেছি, আমি করেছি, আমি শিরকি কর্মকাণ্ডের সাথে ছিলাম, আমি বাইরে বেরিয়ে এসেছি, তুমি আসতে বাধ্য যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর প্রকৃত বন্ধু হতে চাও, তাহলে এই নষ্টামিগুলো ছেড়ে দিয়ে তোমাকে আল্লাহর পথে আসতে হবে। এবার কোরআন মাজিদটা বদনার উপরে রাখবে, রেখে প্রশ্ন, মনে করুন কম্পোজিশন বা এসে লিখলো ফিজিক্যাল এক্সারসাইজ ইংরেজিতে, অথবা লিখলো ফিউচার প্ল্যান ইন লাইফ, এ ধরনের অনেকগুলো রচনা লিখলো, বদনা যদি ডান দিকে ঘুরে যায় ফু দেওয়ার পরে, তাহলে বোঝা যাবে এই প্রশ্নটা আসবে। এভাবে আমাদের অজানা প্রশ্নগুলো আমরা বলে দিতাম। এরপরে চোর যখন আসতো, চোর নয়, চুরিকৃত ব্যক্তি, যার জিনিস চুরি হয়ে গেছে, লোকটা কান্না করতে করতে আসতো, আমরা আসলে চোর চুরি করে কোথায় রেখেছে, কে চুরি করেছে, এটা আমরা বলে দেওয়ার দাবি করতাম, বলেও দিতাম। সন্তান মায়ের পেট থেকে পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, এ কথা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদিও এর ব্যাখ্যাটা একটু পরে করবো, সূরা লোকমানের, এখন বর্তমান আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিছুদিন আগে যে বলে দেওয়া যায়, এটা নিয়ে মানুষের মধ্যে কি আছে, কিছুটা বিতর্ক আছে। তো যাই হোক, আমরা এ বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু এই গায়েবের খবরগুলো আমার ভাই অনেক দিন যাবত কোথায় হারিয়ে গেছে, কোন দেশে আছে কেউ জানে না, পিসাব হুজুরের কাছে, আমাদের কাছে যখন আসতো আমরা বলে দিতাম অমুক জায়গায় আছে। এই বলে দেওয়ার দাবি যে করবেন, বিশ্বনবী বলেছেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, যে ব্যক্তি গণকের কাছে গেল, গণকের বলা কথায় বিশ্বাস করলো, ও ব্যক্তিটা কাফের হয়ে গেল।
ও ব্যক্তি কি হলো? فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনীত ধর্মকে অস্বীকার করে সে কাফের হয়ে গেল। কেন? আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতিল আজিজুর রহিম, সূরা সাজদা 32 নম্বর সূরার 6-7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতিল আজিজুর রহিম, গায়েব অদৃশ্য দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় খবর কার কাছে আছে? একমাত্র গায়েবের খবর এমন কি কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের এই খবর রাখার ক্ষমতা দেন নাই। তবে হ্যাঁ, গায়েবের খবর যতটুকু ওহি মারফত নবীদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলার নবীগণ শুধুমাত্র ততটুকুই জানতে পারতেন, তার বাইরে জানতে পারতেন না। তো এখন যদি কোনো ব্যক্তি দাবি করে এই হারানো জিনিস কোথায় আছে, চোর যখন চুরি করেছে চোর আর আল্লাহ ছাড়া আর কেউ কি দেখেছে? আমার পিসা হুজুরকে দেখেছে? দেখে নাই। তাহলে তুমি যখন বলে দেওয়ার দাবি করছো এটা হচ্ছে গায়েবের খবর, এটা কি মানে তোমার অদৃশ্যের খবর? আল্লাহ বলছেন দৃশ্য অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আবু দাউদ থেকে 3115 নম্বর পৃষ্ঠার 16 নম্বর লাইনের 3409 নম্বর হাদিস সরাসরি সম্প্রচার করছি, সেটা কি? মানাতা কাহিনান আওয়ারাফান ফাসাদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা, যে ব্যক্তি গণকের কাছে গেল গণকের বলা কথায় বিশ্বাস করলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনীত ইসলামকে অবিশ্বাস করে কাফের হয়ে গেল। অতএব এই হাদিস অনুযায়ী বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমান আর পিছায়েরা আল্লাহর নবীর উপর বিধানকে অস্বীকার করে কাফের হয়ে শয়তানের অলি হয়ে গেছে। ওরা আর আল্লাহর অলি নাই, ওরা শয়তানের অলি হয়ে গেছে। এবারে সংগ্রাম শয়তানের অলিকে মুক্ত করার সংগ্রাম। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু ইসলাম স্বাধীন হয় নাই। শয়তানদের থেকে বাংলার জমিন থেকে ইসলামকে পূর্ণ স্বাধীন করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই কণ্ঠরোধ করা যাবে না ইনশাআল্লাহ। তোমাদেরকে জানতে হবে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জি, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দুষ্টদের দুষ্টামি থেকে ইসলাম স্বাধীন হয় নাই। এই জন্য আমি আমার জামালপুরবাসী বন্ধুদেরকে বলছি, তোমাদেরকে অনেক ভালোবাসি আমি অন্তর থেকে, অন্তর থেকে দোয়া আছে। কেন জানি কয়েকটা ডিস্ট্রিক্ট, তার মধ্যে জামালপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই কয়েকটা জায়গার মানুষের সাথে যেন আমার অন্তরের সম্পর্ক তৈরি হয়ে গেছে। অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসি। আমি মনে করি এই কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে ইসলামের আল্লাহর ওলি বেরিয়ে আসবে, শয়তানের ওলিদেরকে জগৎ থেকে বিতাড়িত করে কি করতে হবে? বের করে দিলে হবে না, কিন্তু নিয়ে আসতে হবে পথে। কি বলেন? বের করে দিলে কি হবে? শয়তানি থেকে গেল, শয়তান থাকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলছিলাম যদি কেউ ব্যক্তি এরকম দাবি করে তাহলে সে আর মুসলমান থাকে না। অতএব ওরা আর আল্লাহর অলি আছে আর আল্লাহর অলি নাই, তাহলে কি হয়েছে? শয়তানের অলি হয়ে গেছে। এরপর দেখুন, আপনি আর আমি যখন আপনার বাচ্চাকে গিয়েছি দিনাজপুরে বক্তব্য দিতে, আহলে হাদিস আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সহি ইসলামে ফেরার পর আমি আহলে হাদিসদেরকে সালাফিদেরকেই সবচাইতে কোরআন এবং সুন্নাহর বেশি নিকটবর্তী পেয়েছি। একজন ছেলে, একজন লোক তার ছেলেকে আমার পাশে নিয়ে আসলো, বললো হুজুর একটু দোয়া করে দেন। তো ঠিক আছে, মুখ উঁচু করে তাকিয়েই দেখি কপালে বড় একটা ফোঁটা লাগানো। জি, এরপরে কপালের উপরে একটু হলুদ লাগানো আছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কপালে হলুদ লাগিয়েছো কেন? আর এই কপালে
কালো টিপ দিয়েছো কেন? বলছে যদিও এটা আমরা ওইভাবে বিশ্বাস করি না, তারপরেও এলাকায় নানি দাদিরা বলে, এই জন্য একেবারে মুরব্বীদের কথা না শুনে কি করি। তো কেন করেছো? সেটা হচ্ছে এটা দিলে মানে বদনজর লাগে না, আর কপালে হলুদ দিলে শয়তানের চক্রান্ত থেকে আমার বাচ্চা নিরাপদে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ নাকি? জি, এ কথা শুনে তো সবাই সুবহানাল্লাহই বলে। আমার দেশের ভাইরা, আমার হিন্দু ভাই, তোমার পাশের নারায়ণ বাবু যখন কালী পূজা করতে যায়, তুমি মিটমিটিয়ে হাসো আর বলো ছি 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 ছি, কালীর পূজা করতে যায়। কালী পূজা করলে কালী কি তোমাকে কিছু দিতে পারে? এ কথা বলে বাইরের থেকে, নিজে এসে ছেলের কপালে টিপ লাগায়। নারায়ণ বাবু আর আব্দুর রহিমের মধ্যে পার্থক্য কোথায় আছে? নাই। প্রয়োজনে তোমার সন্তান অসুস্থ হয়েছে, আমি যাদের দেখে সহি হাদিস কোরআনের পথে ফিরতে পেরেছি, তাদের পরিবারে গিয়ে দেখি বাচ্চার গালায় বড় একটা তাবিজ লাগানো। আমি বললাম কি ব্যাপার? বলল পাশের হুজুর অত্যন্ত পরহেজগার মানুষ, হুজুর দিয়েছে, না করতে পারলাম না। বিশ্বনবী বলেছেন, আমার নবী বলেছেন, মান জাআলাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো। কি করলো? আর যে ব্যক্তি তাবিজ দিল সে শিরিকের বাপ করলো, তাই না? শিরিক ঝোলালে যদি, তাবিজ ঝোলালে যদি শিরিক হয়, যে ব্যক্তি তাবিজ দেয় সে কি করে? শিরিকের বাবাকে ধরলো। কি করেন? জি ভাইরা, আমার আমার নবী বললেন, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো, তাহলে আমি নিজেও হাজার হাজার মানুষকে তাবিজ দিয়েছি, আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, তবে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ জীবনে আর লিখবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ, আর কখনো লিখবো না, এই নষ্ট পথে আর কখনো যাবো না, মাফ করে দাও। আমার তাবিজ হয়তো আজ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের হাজার হাজার মানুষের গলায় হয়তো ঝুলছে, আমি তাদেরকে বলবো আপনারা ফেলে দিন, পুড়িয়ে ফেলুন, বরং এটা দিয়ে আমি, আপনি আজকে যদি পুড়িয়ে না ফেলেন তাহলে আপনার এই তাবিজের কারণে আমার ঈমান পুড়ে যেতে পারে, আপনার ঈমান বিধ্বংস হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন মুসনাদ আহমদের 4 নম্বর খণ্ড 521 নম্বর পৃষ্ঠার 26 নম্বর লাইনের 16771 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো, তাহলে বাংলার জমিনের লক্ষ লক্ষ মানুষ শিরিক যে করে তখন সে শয়তানের অলি হয়ে যায়, শয়তানের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেন। তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ তাবিজ ব্যবসায়ী আমার মতো তারা মুশরিক হয়ে গেছে, বাংলাদেশের তাবিজ ঝুলিয়ে যারা নিজেদের বিপদ কাটানোর দাবি করছে তারা মুশরিক, মুসলিম থেকে নাম কেটে মুশরিক হয়েছে, ওদের নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। কথা ঠিক তো? জোরে বলুন, নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কোরআন তাবিজ ব্যবসার জন্য আসে নাই, এসেছে না, অথচ আমার পীর সাহেব হুজুর, আমার মামা হুজুররা এখনো তাবিজের সাথে সম্পৃক্ত। আমি আহ্বান করছি আল্লাহর আয়াত দিয়ে, আমার পরিবারের এখনো যারা এই মুশরিকি শিরিকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে অথচ আল্লাহর ওলি দাবি করো, জেনে রেখো বিশ্ব নবীর বক্তব্য অনুযায়ী তুমি আল্লাহর ওলি অথবা শয়তানের ওলি, আল্লাহর বক্তব্য অনুযায়ী তুমি আল্লাহর ওলি না হলে শয়তানের ওলি, তোমার বক্তব্য অনুযায়ী তুমি আল্লাহর ওলি হতে পারো, আল্লাহ তোমাকে ওলি হিসেবে গ্রহণ করেছেন কিনা সেটা আগে দেখতে হবে। তা আমি তাদেরকে ইনভাইট করছি, আহ্বান করছি, ফিরে আসুন এই নষ্ট পথ থেকে। আপনি কি মনে করেন তাবিজ লিখলে তো আমার বেশি ইনকাম হতো, আমি কেন ফিরে এসেছি? এটা আপনাকে বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা। তাই বলছি যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো, অতএব বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আমার মতো যারা পীর সাহেব রয়েছে তারা তাবিজ ব্যবসার সাথে সম্পৃক্ত। কোরআন আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন কেন এসেছে, আমরা হয়তো এক কথায় উত্তর দেব, কি জানেন, আমি যদি
ওই পীর পরিবারের থাকা অবস্থায় যদি এখন অ্যাক্টিং করি তাহলে বলবো তাবিজ লিখব, মানুষকে দিব, প্লেটে লিখব, ধুয়ে ধুয়ে জাতি খাবে, এই জন্য কোরআন নাজিল হয়েছে, তাই না? যদি বাংলাদেশের হাফেজদের কাছে জিজ্ঞেস করি, ও হাফেজ বলো কোরআন কেন নাজিল হয়েছে, ও বলবে সিডরের গতিতে তারাবি পড়িয়ে যত তাড়াতাড়ি তারাবি পড়াবো তত দ্রুত মানুষের জনপ্রিয় হব, আর এই দ্রুত তারাবি পড়িয়ে রমজান মাসে কিছু অর্থ হাতে নেওয়ার জন্য এসেছে। আবার যদি আর এক শ্রেণীর হাফেজের কথা জিজ্ঞেস করো, হাফেজ কোরআন কেন নাজিল হয়েছে বলতে পারো, হাফেজরা বলবে মরা খাওয়ার জন্য নাজিল হয়েছে। কারণ কি জানেন? আমি জানি, আমার চাচা হুজুরের সাথে, আমি চাচা হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে এনে, একটু মানুষ মারা গেছে কোরআন পড়ে যাও, তো আমরা গেছি। এই দিন যে আমাদের কত মজা লাগতো আপনাদের কি বলবো। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হলো যে মানুষ একটা নাপিত খুশি হয় নতুন সন্তান জন্মগ্রহণ করলে, কারণ মাথার চুল কামিয়ে সে কিছু টাকা পাবে। মুচি খুশি হয়, মুচি চিনেন কবলার, মুচি খুশি হয় যদি গরু অথবা ছাগল মারা যায়, কারণ মহাজন ওই রাস মানে বড় মাঠে ছাগল বা গরুটা ফেলে দিয়ে আসবে, ও চামড়াটা ছিলে চামড়া বিক্রি করবে, এজন্য খুশি হয়। আর আমরা খুশি হতাম এলাকায় মানুষ মরলে, কারণ মরার সাথে সাথেই দাওয়াত শুরু হয়ে যাবে, দাওয়াত শুরু হবে, মরার দিন দাওয়াত করবে, চার দিনে করবে, চল্লিশে করবে, বছরে একবার। এভাবে যদি গোড়া চল্লিশিক পঞ্চাশিক মানুষ মেরে ফেলে দিতে পারি আমার এলাকা থেকে, তাহলে আর বাড়ি ভাত খাওয়া লাগবে না, বাজার করার টাকার অভাব হবে না। এখন চাচাজানকে ডাকলেন, আমরা সবাই গেলাম। যাওয়ার পরে চাচাজান আমাদেরকে বললেন, এভাবে আপনারা কি কষ্ট পাচ্ছেন না? তো আলোচনা শুরু করলাম মাত্র, আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমার অতীতের কাহিনীগুলো একটার পর একটা ব্যক্ত হাদিস দিয়ে ব্যক্ত করে বুঝাতে চাই যে আমি প্রকৃত অর্থে মুসলিম ছিলাম না, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছি। জি, আমি আপনাকে প্রমাণ করছি প্রত্যেকটি হাদিস দিয়ে, প্রত্যেকটি পিছনে হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করছি। তো এভাবে কোরআন মাজিদ এক একটা কেটে কেটে আমরা তিরিশটা ভাগে ভাগ করতাম, তিরিশ পারা। এবার তিরিশ জন বসবো, বসার পর এক একজনকে ভাগ করে দেওয়া হবে, তুমি এই পারা, তুমি এই পারা পড়বা, খুব ভালো কথা। তো এই দিন মোটামুটি বারো চোদ্দ জন গিয়েছি, এক একজনকে বলা হচ্ছে, শোন আজকে এক পারা, তিন পারা, সাত পারা, নয় পারা, এগারো পারা, আঠারো পারা, তেইশ পারা, উনত্রিশ পারা, তিরিশ পারা, এভাবে পড়বো, মানে মানে ফাঁকি দিব। কথা বোঝেননি আপনারা? চাচা জানেন কথা বলছি হুজুর। তো আমি সবসময় একটু মানে সত্য জানার চেষ্টা করতাম এবং সবসময় প্রশ্ন করতাম, চাচা জান কোরআন পড়তে এসেছি, ভালো জিনিস পড়ি, সমস্যা কি, ফাঁকি দিতে বলেন কে? বেশি কথা কবি না, যা বলেছি তাই, তো ঠিক আছে তাই পড়লাম। তো মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে শেষ, এখন শেষ হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি, পাশে মসজিদে বসে আছে আর এক চাচা যান, যার কাছে আমার হাতে খড়ি হয়েছিল, বললো কি ব্যাপার তোরা গেলি আর এলি যে? তো চাচা যান বলছে, ওই চাচা বলছে আজকে মুদ্দারের বাড় দিয়ে আসছি। কথা বোঝেন? বলছে মুদ্দারের বাড় দিয়েছি, কেন? বলছে গতবার আমাদের বাড়ি দিয়েছে, আজকে ওদের দিয়েছি। মানে মানে হচ্ছে গতবার আর একজন ওর ওই একই বাড়িতে আর একজন মারা গিয়েছিল, কোরআন মাজিদ পড়েছি, এত লোক পড়েছি, আড়াইশো টাকা দিয়েছে। তো আড়াইশো টাকা দিয়ে কি আর হয় নাকি? এই জন্য আজকে আমরা মোটামুটি ওরা বাড়ি দিয়েছে আড়াইশো টাকা দিয়ে, আজকে আমরা ফাঁকি দিয়ে বাড়ি দিয়েছি। মানে কি হলো? এভাবে আমরা কোরআন মাজিদকে হাসি ঠাট্টার উপায় বানিয়েছি। আমরা মুদ্দার জন্য, মরা মানুষের জন্য বাংলার মানুষ মনে করে, মনে হয় তাদের ভাব তাদের ভঙ্গি দেখলে যেন মনে হয় কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি কি ইউসুফ জাহান হুজুরদের মতো তাবিজ ব্যবসার জন্য এসেছো নাকি, অথবা হাফেজ সাহেবদের সিডরের গতিতে কি রমজান মাসে তারাবি পড়ার জন্য নাজিল হয়েছে নাকি, অথবা কোরআন তুমি পড়ে
মরা মানুষের পাশে ঘুরে ঘুরে পড়ার জন্য কি এসেছে নাকি? অথচ অথবা জিজ্ঞাসা করো কোরআন, তুমি কি চোর ধরার জন্য নাজিল হয়েছে নাকি? কোরআন সাথে সাথে উত্তর দিবে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ আম ইয়াকুলুন আফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। কোরআন উত্তর দিচ্ছেন, তারা কি মনে করে এটা কি নিজের পক্ষ থেকে আমার নবী মিথ্যা রচনা করে নিয়েছেন? না, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, এটা এক মহা সত্য হয়ে এসেছে রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কেন আসলে কোরআন? লিরাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে এমন একটা জাতিকে, এমন একটা কমকে তুমি সঠিক পথের দিশা দিতে পারো, সঠিক পথের দিকে আহ্বান করতে পারো, যাদের পূর্বে সঠিক পথ প্রদর্শনকারী কেউ ছিল না। তাহলে কোরআন নাজিল হয়েছে পথ ভোলা মানুষগুলোকে হেদায়েতের পথ বাতলে দেওয়ার জন্য। তবে কোরআন চুরি চোর ধরার জন্য নাজিল হয় নাই এ কথা ঠিক, তবে চুরি বন্ধ করে দেওয়ার জন্যই নাজিল হয়েছে। চোর ধরার জন্য কোরআন নাজিল হয় নাই, ও আমার জাতি জেনে রাখো, চোরের কালো হাত গুড়িয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে। ডাকাত ধরার জন্য, চাল পড়ে ডাকাত ধরার জন্য কোরআন নাজিল হয় নাই, বরং ডাকাতি চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ডাকাতকে ভালো মানুষে পরিণত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কিন্তু আজকে সেই কোরআনকে আমরা চাল পড়ার উপকরণ বানিয়েছি। আচ্ছা, চাল পড়ে যদি চোর ধরা যেত, তাহলে আমাদের মতো মোল্লাদের তো বেশি চাকরি হওয়ার কথা ছিল পুলিশ বাহিনীতে, অন্যান্য বাহিনীতে, যে তোমরা বস্তায় বস্তায় চাল পড়ো, চোর ডাকাত ধরো। পুলিশদের কিন্তু চাকরি থাকার কথা ছিল না, চাকরি হবে আমাদের। কেন? তোমরা যদি চাল পড়ে চোর ধরা যায়, তাহলে বস্তায় বস্তায় তোমরা বাবা চাল পড়ো আর চোর ধরো আর ডাকাত ধরো, শেষ। তাহলে কি কোরআন নাজিল হয়েছে চোর ধরার জন্য? জিনা চুরি বন্ধ করে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। ভাইরা আমার, ব্যবসা, এরপরে নানা হুজুরের সাথে একদিন শবে বরাতে 27টা মেলাদ পড়লাম। মেলাদ পড়ার পরে নানা হুজুর দোয়া করছে, আল্লাহ প্রথমে দোয়া করছে, অথচ বিস্ময়কর ব্যাপার হচ্ছে 27টা মেলাদ লোকার বাড়িতে পড়লাম, একটা মেলাদও নানা হুজুরের বাড়িতে হলো না। মেলাদ পড়া যদি জান্নাতে যাওয়ার কোনো উপায় হতো, পীর সাহেব কেন পড়ে না? ওলোকে জান্নাতে যেতে হবে না, কি কথা বোঝেন না? আরে মেলাদ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, মেলাদটা যদি নেক আমল হয়, তা পীর সাহেব হুজুরের বাড়ি হয় না কেন? নিশ্চয়ই ভেজাল একটা আছে, এই জন্য পীর সাহেব নিজের বাড়িতে পড়ায় না। কারণ পিসাব জানে যে বিশ্বনবী যেটা করেননি সেটা যদি না, সেটা যদি আমি করি, আল্লাহর গজব নাজিল হবে। এই জন্য পিসাব নিজের বাড়িতে পড়ে না, কিন্তু ব্যবসা তো করতে হবে। কি সুন্দর করে দোয়া করতাম, আল্লাহ সাহেবে দাওয়াতের বাবা আমাকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও, আল্লাহ তুমি তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ সাহেবের অত যেন প্রত্যেক বছর এভাবে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারে, এরকম ব্যবস্থা করে দাও। বুঝছেন, এটা কি দোয়া না পাম? কারণ কি জানেন, নিজের আমি নানা হুজুরকে দেখিনি নিজের বাবার জন্য এত কান্নাকাটি করতে। আর একজন সাহেবে দাওয়াতের বাবার জন্য কান্না করে, আসলে কান্না করে না টাকা নেওয়ার জন্য ফোন দিয়ে আটে, কোনটা? জি, এবার নানা হুজুর বলে রব্বি রহমহু আমার বায়ানি সগীরা, আর সাহেব দাওয়াত মজা করে, ওহ আমার বাবাকে জান্নাতে পাঠিয়ে দিছে। কিন্তু আলটিমেটলি উপকার যা হয়েছে নানা হুজুরের বাপের, কারণ এ দোয়া তো আল্লাহ সন্তানদেরকে শেখাইছে, হুজুরে শেখায় নাই। আপনাদেরও দোষ আছে তাই না? কিছু হলে হুজুর একটু দোয়া করেন, তোমার বাবার জন্য এই বেটা, দোয়া তুমি করতে পারো না? আপনাদের কারণে আমরা ব্যবসা করার সুযোগ পাই। দোষ খালি আমার না, দোষ খালি আমার নয়, আপনার বিবেকের দোষ আছে। আল্লাহ আপনাকে একটা বিবেক দান করেছিলেন, এগুলো যে ভণ্ডামি, এগুলো যে প্রতারণা, এটা যারা বুঝতে না পারে তারাও প্রতারক, তারাও ধোঁকাবাজ। এই নষ্টদের নষ্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন আপনারা। কেন আজকে আপনার বাবার জন্য আপনি দোয়া করলে যতটা কাজ না হবে, একটু আগেই একজন হুজুর
বায়ান করছিল না যে মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। সহি মুসলিমের 318 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের হাদিস বিষ্ণবী বলেছেন, এ জামাত আল ইনসান কাতা আনহু আমারহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও মিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু রাহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, মানুষ মরে গেলে আমলের দরজা বন্ধ করে দেয়া হয়, কিন্তু তিন ধরনের আমলের দরজা খুলে রাখা হয়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দুইটা হচ্ছে আও ইলমিন ইনতাফাউ, এমন ইলিম যা বিতরণ করে যায় উপকারে ইলিম। তিন নম্বর কি? সন্তান। নেক সন্তান যখন দোয়া করে তার মর্যাদা ওই কবর দেশেই বেড়ে যায়। তাহলে আপনি আল্লাহ তাআলা তার প্রত্যেক পিতামাতার সন্তানকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা দোয়া শিখিয়েছেন হুজুরকে শেখান নাই। আপনি হুজুরকে দিয়ে বলেন কেন? তাহলে হুজুরের বাপের জন্য হলো, আপনার ঘোড়ার ডিম হলো। হুজুর যখন বলে বাসায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, তোমার ঘোড়ার ডিম কিচ্ছু হয় না, তোমার বাপ যেখানে আসিল ওখানেই থাকে। উপকার হইলে হুজুরের বাপের হয় তোমার ঘোড়ার ডিম। এটা যখন জাতি না বুঝবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিবেক যতক্ষণ কাজে না লাগবে ততক্ষণ আমরাও ব্যবসা করার সুযোগ পাবো। জি, তো এ দেখুন, মেলাদ পড়লাম, মেলাদের মধ্যে কি পড়লাম? সময় কম, কারণ 27 মেলাদ পড়েছি, বুঝতেই পারছেন। নানা হুজুর বলে যখন টাকা আসবে তার দ্রুত নিয়ে পকেটের মধ্যে রাখবি, রেজগি টাকা নিবি না, কারণ এখন মৌসুমের দিন, রেজগি টাকা নিলে পকেট ভারী হয়ে যাবে, চলাচল সমস্যা হবে। হেঁটে হেঁটে এক বাড়ির থেকে অপারে যেতাম, একেবারে যাওয়ার শুরুতে একটা কোরআন আয়াত বলবে, কমন একটা আয়াত, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এরপরে শুরু করে দেবে, বালাগাল উনা বিকামালিহি কাসারাল দুজা বিজামালিহি হাসানাত জামিয়ি খসালিহি। তারপর এই কি সুন্দর করে সুর দিয়া দরুদ, এটাই কারণ নানা হুজুর ভালো করেই হয়তো জানতো যে এটাই এমনি একটা বেদাতি কাম, সেখানে সহি দোয়াটা না পড়াই ভালো। বেদাতি কামে বেদাতি তাই পড়ি, এজন্য ভালোটা পড়তো না, এজন্য ধন্যবাদ। তো আপনারা যদি এরকম বেদাতি জায়গায় বসতেই হয় তো উল্টাপাল্টা পড়বেন বসে, নানা হুজুরের মতো উল্টাপাল্টা কেন দেখেন? বালা গেল ওলা বেকামালিহি, মানে কি বালাগা, মানে কি পৌঁছালো, পৌঁছানো, উলা সর্বোচ্চ স্তরে, বেকামালিহি নিজের যোগ্যতা। বিশ্বনবী নিজের যোগ্যতায় সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন নাকি আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিয়েছেন? আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সূরা দুহা পড়ে দেখুন, দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা আদাকা রাব্বুকা মা ক্বালা। বিস্ময়কর একটা তথ্য দেই, এই সূরার অনুবাদ করেছে নারায়ণ চন্দ্র বসু নামক একটা হিন্দু। অনুবাদটা খেয়াল করেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা আদাকা রাব্বুকা মা ক্বালা। তিনি অনুবাদ করেছেন, মধ্যদিনের আলোর দোহায় নিশার দোহায় ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন তুই খুশি হবি তার কৃপা সমহৎ। অসহায় যবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাঁই, তৃষ্ণা ক্ষুধা দুঃখ যা ছিল ঘুচিয়ে দিলেন তাই, পথ ভোলা ছিলি তিনি সুপথ দেখে দিলেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জন ওরে। কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন, যে আপনার পথের দিশা ছিল না, রব্বুল আলামিন আপনাকে পথের দিশা দিয়েছেন, আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি অভাবী ছিলেন, আপনি ছিলেন অসহায়দের মধ্যে অসহায়, তাই না? জন্মের আগেই বাবাকে হারিয়েছে ছোট্ট শিশু নবী আমার, 6 মাস বয়স বা 6 বছর বা এরকম কাছাকাছি বয়সে মা হারিয়ে ফেলেছেন। পিতৃ স্নেহে লালিত পালিত হচ্ছে না, আব্দুল মুত্তালিবের কাছে মাত্র কিছুদিন যেতে না যেতেই আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়ে গেল। তার মানে এতিমদের মধ্যে যে এতিমের কোয়ালিটি কাকে বলে এতিম, আল্লাহ তার নবীকে হাড়ে হাড়ে বুঝিয়েছেন। জন্মের আগেই বাবা নেই, কিশোর অবস্থা, শিশু বাল্যকাল, যেতে না যেতেই মাকে হারিয়েছেন, দাদাকে হারালেন, কিছুদিন পরে চাচাকেও হারালেন, কত অসহায় সেই মানুষ,
তাই আল্লাহ তাকে বলছেন, অসহায় যাবে আসিলে জগতে তিনি দিয়েছেন ঠাই, তৃষ্ণা ক্ষুধা দুঃখ যা ছিলেন ঘুচিয়ে দিলেন তাই, পথ ভোলা ছিলে তিনি সুপথ দেখিয়ে দিলেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জন ওরে, দলিস না কভু ভিকারিয়া তোর বিমুখ যেন না হয়, তার কৃপার বার্তা ঘোষণা করবে দুনিয়াময়। এটা একজন হিন্দু কবি সূরা দুহার অনুবাদ করেছে, সুবহানাল্লাহ। আর আমরা কি বললাম, রাসূল হিন্দু মুসলিম মুহাম্মদ ইসলাম নিজের যোগ্যতায় সর্বোচ্চ উচ্চ শিখরে পৌঁছান নাই, এদেশের লক্ষ লক্ষ আলেম এটা বোঝে নাই, হিন্দু আমি বোঝাতে পারে নাই, একজন হিন্দু বুঝেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যোগ্যতায় আল্লাহ তাআলা নিজের যোগ্যতায় সর্বোচ্চ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্যতা দিয়েছেন, আল্লাহই তাকে পৌঁছে দিয়েছেন, নিজে পৌঁছান নাই। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পীর, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম এ কথা না বুঝে উল্টাটা বলে, তিনি নিজের যোগ্যতায় পৌঁছালেন, আসলে কি নিজের যোগ্যতায় পৌঁছেছিলেন, নিজের যোগ্যতায় পৌঁছেছেন এ কথা বলার সাথে সাথে আল্লাহর সাথে ব্যাজরি হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, কি ঠিক কিনা বলুন ভাইরা আমার। এভাবেই এক এক করে অল্প করে যদি আলোচনা না করি আজকে বিশাল একটা আলোচনার দিকে এগোচ্ছি, এজন্য আমি সংক্ষেপ করছি। শিরিকের আরো বেশি প্রকার ভেদ বলতে পারতাম, যে এই কথাবার্তার মধ্যে বেদাত কখনো কখনো শিরিকে পরিণত হয়ে যায়, মেলাদ তো বেদাত বটে কিন্তু মেলাদের মধ্যে যে কথাগুলো আমরা বলতে শুরু করলাম এগুলো শিরিক। এই জন্য বেদাত মুক্ত যদি না থাকো তাহলে এই বেদাত এক সময় আপনাকে শিরিকে নিমজ্জিত করে ছাড়বে ভাইরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহুমা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। এই শিরিক কৃত ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার এই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাঠানো হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলোচনা আপনারা যদি চান দীর্ঘ সময় হবে ইনশাআল্লাহ, একটা না খালি হাদিস মাত্র তো শুরু হলো, হাদিস তো বর্ণনা শুরু হবে এখন ইনশাআল্লাহ। তো আপনি যদি এখানে আমার সহযোগিতা না করেন আমি কষ্ট পাবো, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি অবশ্য সারা রাত ব্যাপী করবো না আলোচনা, আপনাদের ঘুমাতে হবে, আপনাদের আগামীকাল প্রত্যেকের কর্মক্ষেত্রে কাজ করতে হবে, এ বিবেক আমার আছে। অন্তত যতক্ষণ আলোচনাটা করছি আপনি আলোচনাটা একটু ধীর স্থিরতার সাথে মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার কাছে আমার বিশেষ দাবি। আপনি জানেন না কত কষ্ট করে সেই বের হয়েছি, মানে জমার সালাত পড়তে পারিনি, জোহর পড়তে হয়েছে, অনেক আগে বের হয়েছি প্রচণ্ড জামে পড়ে, মনে করেন যে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যে জাম দেখতে পাচ্ছি রাস্তায় আজকে রাত ১২টা কেন রাত ৩টার মধ্যেও জামাল করে পৌঁছাতে পারবো না, আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখলাম আল্লাহ তাআলা আল্লাহ সহজ করে দিলেন, আসতে পারলাম অনেক কষ্ট করে, মনে করেন যে অনেক ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকতে হয়, ক্লাস নিয়ে যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমাকে দায়িত্ব পালন করতে হয়, শত শত কাজ থাকে, হাজার হাজার কাজ থাকে, তার মধ্যেও আপনাদের কাছে দৌড়ে আসি শুধুমাত্র দিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই। কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য আফসোসের কারণ। ভাইরা আমার বলছিলাম, এভাবে আমরা পর্যায়ক্রমে ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিতাম, যেগুলো পরিষ্কার শিরিকের সাথে সম্পৃক্ত, আর এ কাজ আমি করে আমি মনে করি যে আমি আল্লাহর অলি হয় নাই, আমি শয়তানের অলির দলেই ছিলাম, আমি এখন চেষ্টা করছি ওখান থেকে তওবা করে আল্লাহর অলি হওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর অলি হওয়ার এক নম্বর বিধান তাহলে কি বুঝলাম, শিরিকবিহীনভাবে তাওহীদকে গ্রহণ করতে হবে, যারা শিরিকবিহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেবে তারা আল্লাহর অলি সবার। দুই নাম্বার, আল্লাহর অলি হচ্ছে তারা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করবে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারা প্রকৃত আল্লাহর অলি। আর যারা নিজের পক্ষ থেকে আমল বানিয়ে নিজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমল বিভিন্ন ধরনের
এবাদত বন্দেগী বিভিন্ন ধরনের জিকির অজিফা আছে না নাই? বাংলাদেশে জিকিরের কিতাবের অভাব নাই, অজিফার কিতাবের অভাব নাই, কিন্তু শত শত জাল যায়িদ বানোয়াত হাদিস দিয়ে মানুষকে জিকিরের নামে ভিন্ন পথে পরিচালিত করা হয়েছে, তাই না? যখন এটা হয়ে যাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি হুবহু অনুসরণ করতে পারি, তাহলে আমি আল্লাহর ওলি। আর যদি নিজের পক্ষ থেকে নিজের মত মতো তাকে মানতে চাই, তাহলে আমি শয়তানের ওলি। কিভাবে? চলুন দলিলে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বেশ কিছু মানুষকে দেখছি, মাত্র কয়েকটি মিনিট হলো আলোচনা শুরু হলো, এক এক করে রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা, কিন্তু আমি বেশ কয়েকজন ভাইকে ওঠা নামা করতে দেখছি। আমি জানি না, আমি আবার অনুরোধ করছি, আমার আলোচনার মধ্যে আপনি, আমি দুই মিনিটে স্টপ থাকছি, এক মিনিট, আপনি যারা চলে যাবেন আমার আলোচনার মধ্যে চলে যাবেন না, আপনি এখন চলে যান, আমি এক মিনিট ঘড়ি ধরে এক মিনিট অপেক্ষা করছি, আপনারা আমার সাথে সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ? আমি ঘড়ি ধরে এক মিনিট অপেক্ষা করব, আপনার যার সমস্যা রয়েছে চলে যান, কিন্তু দাবি করব আমার আলোচনার সময় ওঠা বসা করা যাবে না। আপনার যদি পশ্চাৎ প্রয়োজন হয় আপনি আঙুল উঠিয়ে দেখাবেন, আমি শিক্ষক, কিভাবে ক্লাস নেই, আমার ছাত্ররা আছে এখানে, আলহামদুলিল্লাহ দেশের বড় বড় অবস্থানে আজকে আমার ছাত্ররা অবস্থান করছে। আপনি যদি টয়লেটের প্রয়োজন হয় দুই আঙুল উঠাবেন, কিন্তু আপনার যদি চলে যাওয়ার দরকার হয় আপনি এখন চলে যান, কোনো আপত্তি নেই, কিন্তু আলোচনা চলমান থাকতে আপনি দয়া করে ওঠানামা করবেন না। জি, সময় শেষ হয়েছে, আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুবহু অনুসরণ করবে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর বন্ধু। আর যে ব্যক্তি আমার নবীর সুন্নাত থাকার পরও মানুষ রচিত গ্রন্থ, মানুষ রচিত আমল, মানুষ রচিত ইবাদতে লিপ্ত হয় এবং মানব রচিত পদ্ধতিতে ইবাদত করে, তারা প্রকৃত ওলি নয়, তারা প্রচলিত ওলি। তারা প্রচলিত ওলি মূলত তারা শয়তানের ওলি। কিভাবে? উদাহরণ বলি, আপনার আমলটা নেক আমল হবে তখন, আপনার আমলটা নেক আমল হবে তখন যখন আপনার আমলটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলে যাবে, ঠিক কিনা? আপনার আমলটা বদ আমল হবে তখন, আপনার আমলটা জাহান্নামী আমল হবে তখন যখন আপনার আমলটা আমার নবীর আমলের সাথে মিলবে না। আমার নবীর আমলের সাথে মিললে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, আপনার আমলটা যদি আমার নবীর আমলের সাথে না মিলে আল্লাহ আপনাকে বন্ধুত্বের খাতায় নাম উঠাবেন না। এবার চলেন আমি দেখাই, আপনারা যারা আল্লাহ ওলি দাবি করছেন আর এভাবে জিকির করছেন, নারে জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর তরে, তোমা আমার নিয়া চলো মদিনার পরে খাজা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহ নামের জিকির তো কোরআন হাদিসে কোথাও পাই নাই আমরা, পাইলে জানাবেন আমরা করবো। তো বুঝলাম আল্লাহর নাম করলেন, কিন্তু ওই যে হো ওটা কার নাম? এই জিকিরটা, জিকির তো আল্লাহর নামে হয়, তাই না? তো এই হো ও আল্লাহ ও আল্লাহ, এই হো কে? এই হোটা মূলত শয়তান। তুমি জিকিরটা আল্লাহর নামেও করো, শয়তানের নামেও করো, তাই না? কথা হচ্ছে, হো ও করে যদি আমার নবী জিকির করে থাকেন আমার কোনো আপত্তি নেই, আমি হো ও করব, কি কম? আর হো ও করে জিকির যদি আমার নবী না করে থাকেন, আবার বলে খাজা তোমার চরণ ধরি দেখা দাও একবার, তুমি দেখবো আমি নয়ন ধরি, এই না ভবেটা আল্লাহ আর সে জামানার আগে বাবা আইলে ধরাতে, তোমার পদ চুম্বন করে আমি যাব জান্নাতে।
করে কি না? জি আমি বলতে চাই, জিকির কোরআনে আছে না নাই? জিকির বিশ্বনবীর হাদিসে আছে না নাই? জিকির কি আল্লাহ হুকুম করে করতে বলেছেন? না। আচ্ছা একটা উদাহরণ দেই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন, যে ওনাকে কিছু কি করবেন, কথা বলবেন। এখন যে বলেন যদি হাসিনা হাসিনা আমার দরকার এইটা, আমার দরকার ওইটা, ব্রিজ ও হাসিনা আমার দরকার, কালপট ও হাসিনা আমার দরকার, রাস্তা ও হাসিনা হাসিনা তোমার পাছায় লাঠি মেরে উল্টে ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি ও করা না যায়, সমস্ত প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী রব্বুল আলমিনের সামনে ও করে তাদের চাইতে ব্যাদব, তাদের চাইতে অসভ্য এই জমিনাল হতে পারে না। অবশ্যই আমরা এই মাহফিল থেকে তাদের শয়তানের ওলি ঘোষণা দিচ্ছি, ওরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরার 205 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা যারা আল্লাহর জিকির করবে একান্ত অনুগতভাবে বিনয়তে বিনিয়োগ বিনয়ের সাথে অনুচ্চস্বরে জিকির করতে হবে। জিকিরের কথা যেমন কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদাররা বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করার আদেশ আছে, জিকিরের পদ্ধতিও কোরআনে আছে, তাই না? জিকিরের আদেশ যেমন আছে, জিকিরের পদ্ধতি সেই কোরআনে আছে। তাহলে কিভাবে হুকুম করে করব? কিভাবে জিকির করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যতটা বিনয়, যতটা বিনয়, কতটা বিনয় আপনাকে প্রকাশ করতে হবে, কারণ আপনি আল্লাহকে বলছেন, তাই না? কতটা ভদ্র আপনাকে হতে হবে, কতটা নম্র আপনাকে হতে হবে, কতটা বিনয়ী হতে হবে, সেটা বক্তৃতা বিবৃতির মাধ্যমে বোঝানো সম্ভব নয়, সেটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, আজকে আমরা জিকিরের বিরোধিতা করছি না, জিকির অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করান, সকাল সন্ধ্যা আমরা জিকির করি, বিনয়ের সাথে করি, অনুচ্চস্বরে করি, ক্রন্দনরত অবস্থায় করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি সকালে 100 বার পড়ুন, সন্ধ্যায় 100 বার পড়ুন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির চাইতে বেশি সওয়াব নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ হাজির হতে পারবে না। বুখারী থেকে মিশকাতের 2298 নম্বর হাদিস, কি করতে হবে? সকালে 100 বার কি বলবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে সুরে সুরে সুর মিলাইয়া সবাই একত্র বসিয়া নয়, জিকির একান্তই ব্যক্তিগত ইবাদত। সুরে সুরে সুর মিলাইয়া, তালে তালে তাল মিলাইয়া, সামিনায় ঝুলাইয়া জিকিরের নাম বাদরানি হতে পারে, জিকির হতে পারে না। এরকম এরকম ভাবে জিকির করলে শয়তানের ওলি হওয়া সম্ভব, আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তোমরা যারা এভাবে করছো ফিরে আসো, ফিরে এসে বিশ্ব নবী যেভাবে জিকির করেছেন, সাহাবা আজমাইন যেভাবে জিকির করেছেন, আসুন ওই তরিকায় জিকির করি। ওই তরিকায় জিকির করলে কি হবে জানেন? আমার নবী বললেন, তাফতারিকু হাজি উম্মাতিন 73, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ, প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে। বিশ্ব নবী বললেন প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে, ইল্লা ওয়াহিদ, একটা দল ব্যতীত। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন কোন সে দল? বিশ্বনবী বললেন মান আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি আর আমার সাহাবা আজমাইন যে নীতির ওপর আছি, যে আমলের ওপর আছি, এই আমল এই নীতি গতির ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে হু ও নীতিতে
পদ্ধতিতে বিশ্বনবী 1450 বছর আগে সাহাবা আজমাইন নিয়ে জিকির করেছিলেন তো? যদি করে থাকেন তুমি জান্নাতে যাবে, আর যদি করে না থাকেন তুমি উল্টা যাবে। তাহলে তিরমিজির 519 নম্বর পৃষ্ঠার 2640 এবং 41 নম্বর হাদিস অনুযায়ী এ জিকির আমরা কোরআন হাদিসে পাই নাই। অতএব এই দলের জিকির কর্ণওয়ালারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। তিরমিজি 2640-41 নম্বর হাদিস। আর যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, তারা আল্লাহর ওলির খাতায় নাম লেখাতে পারে না। তাদের যদি কেউ আল্লাহর ওলি বলে, তারাও আল্লাহর দুশ্মন হবে। তাদের যদি কেউ আল্লাহর ওলি মনে করে, ওরাও আল্লাহর দুশ্মন, ও ব্যক্তিও দুশ্মন, দুইজন। কারণ ওরা রাসূলের উল্টা নীতিতে চলেছে। কেন? এ দেখেন, আরো হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার পথ দেখুন, দো পীর দো ডানা পা কারকে জান্নাতে লে যায়েঙ্গা, কোই হার্জ নাহি। যার দুইটা পীর ধরা থাকবে, তার দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, তার কোনো চিন্তা নাই। পীর সাহেবের বাবার জান্নাত, তাই না? তার দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। যাই হোক, এই কথায় আমি অত্যন্ত উৎসাহিত হলাম ছাত্র জীবনে। আমি নিজেও তো এক পীর পরিবারের সন্তান, আরও দুই পীর পরিবারে আমি বায়াত গ্রহণ করলাম। তিনটা পীরের কাছে আমার বায়াত নেওয়া শেষ। তারপর মনে করছি, ও তাই তো, যদি এরা কোনোভাবে মিস করে তিনজন, আর এক কাজ করি, এক হালি পূরণ করে রাখি। এবার চলে গেলাম বিশেষ এক পাড়া, খাজা বাবার দরবারে। তো সেখানে গিয়ে আমি ওনার হাতে বায়াত হব। আপনারা যেরকম এরকম সামনে এসে বসেছেন, আমি একেবারে ওনার সামনে গিয়ে বসলাম। নিজেও তো এক পীর পরিবারের সন্তান, নিজেও রক্তও পীর। তারপরে মনে করলাম, কোনো কারণে যদি মিসটিজ হয়ে যায়, ঠিক আছে, আরেকটা পীর ধরি, যাতে করে জান্নাত জনমের মতো মিস না হয়, এবার জনমের ঢোকা ঢুকতে পারি। এই জন্য আবার যদি কোনো একটা পীর মনে করেন ডেকে ডেকে নিয়ে গেল, আবার কোনো কারণে আবার যদি বের করে দেন, চিন্তা করলাম যে আর একজন অন্তত ধরে বল না, ঠিক আছে থাক। এবার চলে গেলাম পীর সাহেবের দরবারে, বায়াত হব। হওয়ার আগে ওরা ওই একটু আগে যে সুর দিয়ে ইক শুরু করলাম, এভাবে করছে, আমি করতে করতে এরকম করতেছে। আমি করার পরে আমি তো সবার সামনে, আমার এই পাঁজর, পাঁজর চিনেন নি, এই পাঁজ রায় গুতা লাগতেছে এই আঙুলে, এইভাবে তো আমি বললাম, ভাই আমার তো লাগে, এখানটায় লাগে তো ভাই। তো ভাই চুপ করেন, ইস্কে উঠছে। আমি বললাম, ভাই আমার তো এখানে লাগে, ও চুপ, ইস্ক উঠছে এখন, জিকেরের ইস্ক ইস্ক। আমি বললাম, ভাই আমার তো লাগে তো এখানে, মানে এইভাবে এইভাবে করতেছে, এম কেমন করে। আমি বললাম, ভাই আল্লাহ রে, এটা এমন জিকির তো আমরাও তো পি, তো এমন জিকির তো আমরা করি না, তোমরা আমি মনে করেন বোধ হয় বড় পি আমাদের সাথে। তো ঠিক আছে, তো তারপরে আমি বুঝাই বললাম যে দেখ বড় পীরটির হবে, আমি আমার কোনো আপত্তি নিতে বললাম, ভাই আমার যাতে না লাগে আপনি এমন ভয় করেন, যে কোনো কথা না, চুপ। তখন আমার মেজাজটা খারাপ হয়েছে, আমি বললাম যে চুপ মানে, তো ঠিক আছে আমারও ইস করছে, এবারে দিছে এবারে লাগে গুতা, গুতা দেওয়ার পরে এক ছয়তান এমন করস কে, আমি তো তুমি এমন করস কে, তাহলে আমার ইস করছে, আমারও উঠছে, ইস করছে। এই হচ্ছে আমার বাংলার জমিনের আল্লাহর ওলিদের অবস্থা। ইশক আপনাকে বোঝাই, ইশক নবীর সামনে বেয়াদবি, ইশক শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি। বলে না আশেকের রাসূল, আহা আশেক আশেক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিশ্বনবী মহব্বতের কথা, মহব্বার কথা বলেছেন, মহাব্বতের কথা এসেছে, মহাব্বা ইশক নয়। ইশক হচ্ছে ওই যে নষ্ট ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে বা ওই কলেজের বারান্দায় বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে পড়ে, অথবা মেয়েটা বসে থাকে, ছেলেটা ওর
উরুর ওপরে বসে বাদাম খায়, ওদের মধ্যে যে সম্পর্ক এটার নাম ইশক। বোঝাতে পারেনি? ওই যে বিয়ের আগে আব্দুল করিম সাহেব, আব্দুর রহিম সাহেবের যে মেয়ে আর ছেলেটা ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ও যে বসে, বিশ্ববিদ্যালয়ে তো না এখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তাই না? জি, বিশ্ববিদ্যালয় এখন বিশ্বখানা হয়েছে। জি, দিন দুপুরে মাঝে ময়দানে জেনাবে বিচারে লিপ্ত আছে এরা। জি, তো ওরা যেটা করেন নাম ইশক, ইশক। আর আপনার মেয়ে আর আপনার সাথে যে সম্পর্ক এটা হচ্ছে মুহাব্বত। বোঝাতে পারিনি? অর্থাৎ এটা হচ্ছে বিপরীত লিঙ্গর প্রতি যে আকর্ষণ, এটাকে ইশক বলা হয়। রাসূলের সামনে ইশক শব্দ ব্যবহার মানে বিশ্ব নবীর সাথে বেয়াদবি করা হয়। আল্লাহর সাথে ইশক মানে আল্লাহর সাথে বেয়াদবি করা হয়, ইশক নয় মহব্বত করতে বলা হয়েছে। বিশ্ব নবীর সামনে আমরা ইশক করি না, আমরা মহব্বত করি। তো এবার যাই হোক, সেখানে দেখলাম বলা হলো পীর ধরলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কারণ পীর তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমি তো আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, ওরা তো আমাকে এই বিধান দিয়েছে, তুমি কি কিছু বলবে? কোরআন সাথে সাথে আমাকে জানিয়ে দিল, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা শাফিন, তিনি ছাড়া তোমাদের কোনো অলি নাই, অর্থাৎ অলি আমাদের মুমিনদের অলি হচ্ছে একমাত্র আল্লাহ। মুমিনদের অলি কোনো মানুষ হতে পারে না। আল্লাহ বলছেন যালিকা মিন দুনিহি ওয়ালি, আমার মালিক বলছেন ও মুমিনরা জেনে রেখো তোমাদের অলি তোমাদের অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা তোমাদের অলি হতে পারে না। মুমিনদের একমাত্র অলির নাম হচ্ছে কি? আল্লাহ। যালিকা মিন দুনিহি ওয়ালি, পরের অংশ দেখুন, ওয়ালা শাফিইন, তিনি ছাড়া তোমাদের কোনো সাফায়াতকারীও নাই। তাহলে একটু আগে যে বললো পীর সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, কোরআনের সূরাত সাজদা, হে বাংলার জমিনের, পাকিস্তান, ভারত, বাংলাদেশের আল্লাহর ওলি দাবি করনে ওয়ালা শয়তানের ওলিদেরকে বলছি, হে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আল্লাহর ওলি দাবিকারী ভণ্ডদেরকে বলছি, জেনে রেখো তুমি সাফায়াত করে জান্নাতে নিবা বুঝলাম, তুমি যদি আটকে যাও, তুমি মনে করো আমার, আমি তোমার উপরে আসি বুঝলাম, তো বেটা তোরে যদি আটকে দেয় ফেস্ট আট দাঁড়া, তো তোরে ব্যাপার তোরে বাঁচাবে কোন বাবায়? কি কোন ও আল্লাহ বলিয়া তোমার বলি যে তুমি মানুষকে তার অলি বানাও, তুমি মানুষের অলি হতে পারো না, তুমি মানুষের সহায়তকারী হতে পারো না, এমনকি বিশ্ব নবীর কাছেও তার কবর মোবারকের পাশে গিয়েও সুপারিশ চাওয়া যাবে না, বরং আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমার জন্য কবুল করো, কারণ সুপারিশকারী কে? যালিকা মিন দুনিহি ওলি ওয়ালা শাফিইন, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, ওলি নেই, সাফায়াতকারীও নেই। তাহলে যিনি অভিভাবক তিনি সাফায়াত করবেন, তিনি আল্লাহ। কোথা থেকে পেলাম? সূরা সাজদা। আমি দলিল বলছি, যদি তোমার ব্যবসার ক্ষতি হয়, তোমার ব্যবসার ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। যদি তুমি জানতে চাও কোথা থেকে বললাম রেফারেন্স বলছি, তবে এটার পরও যদি তুমি ভণ্ডামি ত্যাগ না করো, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার জন্য প্রস্তুত থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কবরের সেই বিভীষিকাময় পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, হয়তো আজ তোমারকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু মরার সাথে সাথে ফেরেশতারা অবশ্যই পিটিয়ে তোমাকে পরিবর্তন করে ছাড়বে, সে সময় পরিবর্তন হয়ে লাভ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হে আমার নবী, ওই অপরাধীরা
দুনিয়াতে যারা আল্লাহর ওলি দাবি করত, মানুষকে প্রতারণা করত, মানুষকে প্রতারিত করত, ওরা রবের দরবারে ওয়ালাউ শিনা লাতিন কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারাইল মুজরিমুনা কিসু উসহিম ইনদ রব্বিহিম রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইননা মুকিনুন। নবী হে, তুমি যদি দেখতে এই শয়তানগুলো, এই দুষ্ট চক্রগুলো তোমার রবের দরবারে নতশির হয়ে বলবে রব্বানা ফারজিনা নাআমাল সালিহান ইননা মুকিনুন, রব্বি দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দাও, নেক আমল করে আসবো, শয়তানি ভন্ডামি আর করব না। এরপরে দেখুন, সলাতের পরে আপনাকে বোঝাচ্ছে বিশ্ব নবী কে অনুসরণ করতে হবে, তারাই আল্লাহর ওলি। সলাতের পরে সলাত তো পড়ছে, ধরেন কিভাবে পড়ছে আপনারা বোঝেন, একজন ব্যক্তির সলাতের মধ্যে দুই চারজন দাঁড়ানো যায়, এটা কি সুন্নাত নাকি সলাতে মিশে মিশে দাঁড়ানো সুন্নাত? সূরা ফাতিহা পড় না পড়লে সালাত হবে না, আর বর্তমান আপনার আমার জগতে পড়লে সালাত হবে না। কার অনুসরণ করলেন, কার অনুসরণ করলেন? আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইকরা ফাতিহাতাল কিতাব, যে ব্যক্তি তার সালাতে সূরা ফাতিহা পড়েনি তার সালাত হয়নি, এটা নবীর বক্তব্য। আর সূরা ফাতিহা পড়লে তোর সালাত হয়নি, এটা তো হুজুরের বক্তব্য, কোনটা নিবা তুমি? নেবা বিশ্ব নবীর বক্তব্যটা, ওনার বক্তব্য নিয়েছ। এরপর হুজুর কি করলো, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম নাকি মোনাজাত। আরে মোনাজাত করলে তো ভদ্রতা লাগে, মোনাজাত করলে তো বিনয়ী ভাব লাগে। কিছু মনে করেন যে আমি একটা জিনিসই চাইব, মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, চেয়ারম্যান এক বস্তা ধান লাগবে, তো চেয়ারম্যান ধান হাকেন, চেয়ারম্যান হলো একটা জিনিসই চান, তারপরে এভাবে আপনি মনে করেন যে আপনি অনেক ব্যস্ত, আপনি একটা জিনিস চাইবেন, তা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা, তো এটার নাম রেখেছেন আপনি মানাজাত। অথচ বিশ্ব নবী সব সাহাবাকে একত্রিত করে হেম্মি করে মানাজাত করেছেন, দলিল দেখাতে পারবেন না, তো যেটা পারবেন না ওটা তো নবীর সুন্নাত নয়, নবীর সুন্নাত যেটা নয় সেটা হচ্ছে শয়তানের সুন্নাত। তাহলে আপনি আর আমি যখন এ কাজ করছি তখন আপনার আমার জায়গা কোথায় হবে? দলিল বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কষ্ট পাচ্ছেন, বিশ্বনবী বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুন নাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। এ পর্যন্ত বললে ঠিক ছিল, তার তাহলে খাজা বাবাও যাইতো, গাজা বাবাও যাইতো, ল্যাংটাও যাইতো, জটাধারী বাবাও যাইতো, ঝেঁটাধারী গুলোও যাইতো, তাই না? সবাই যাইতো। এবার আল্লাহর নবী বললেন ইল্লামান আবা, আবা বাবা, খাজা বাবা, গাজা বাবা, এ সমস্ত বাবারা যাবে না। মানে এ বাবারা বিশ্ব নবীর সুন্নাতকে ভুলন্তিত করে নিজের সুন্নাতের দিকে আহ্বান করে, নিজের দিকে আহ্বান করে, আহ্বান করতে হবে বিশ্ব নবীর দিকে। আল্লাহর নবী বললেন আবারা যাবে না, সাহাবা আজমাইন বললেন আবা কারা, বিশ্বনবী বললেন অপরে জিকির করে ওরা ইয়াবা, তাই না? অনুবাদটা ভাব অনুবাদ করলে এভাবে দাঁড়ায় যে হো করে জিকির করে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যারা মোনাজাত করে এরা হলো আবা। কেন বলে নমান না তো আমি ফাদা খালাল জান্নাম, যারা আমাকে অনুসরণ করবে ইবাদতের প্রতিটা ক্ষেত্রে তারা জান্নাতে যাবে। অন্যসোয়ানি ফাদা আবা, যারা আমার অনুসরণ বাদ দিয়ে কোন পীর সাহেব, সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাপদাদা, হাজার হাজার মানুষ, এ ধরনের মানুষদেরকে অনুসরণ করবে আমাকে বাদ দিয়ে, তারা সবাই জান্নাতে যেতে অসম্মত। অতএব তারা সবাই শয়তানের ওলি, তারা সবাই প্রচলিত ওলি, ওরা একটা আল্লাহর ওলি হতে পারে না। ভাইরা আমার, অতএব শুনে রাখুন, বিশ্বনবীন আল্লাহর ওলি যদি তোমাকে হতে হয় তাহলে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী সমস্ত আমল সম্পাদন করতে হবে। এরকম যদি এটা করতে পারেন, এই আল্লাহর ওলিদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন
ইন্ন মিন নারাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফীহি 50 শাহীদাম মিনকুম ইলা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমিনহুম ক্বালা লাবাল মিনকুম বিশ্বনবী বললেন এই যুগে ধ্বংসপূর্ণ জামানায় সবরের জামানায় যারা আমার সুন্নাতগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করবে তারা তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা একজন একজন লাভ করবে। এটা তাবারানী কাবীর 10240 নম্বর হাদিস, সহিহ জামের 2234 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন ইন্নাদ দীনা মাদা গরীবুন ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। বিশ্বনবী বললেন আমার দিন সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, নাকি বেশি সংখ্যক? বললেন অল্প সময়ের মধ্যেই এই দিন ফিরে যাবে অল্পদের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যারা আজকে তোমরা বলো বেশিরভাগ মানুষের দোহাই দাও, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে, বেশিরভাগ মানুষ হেদায়েতের উপর থাকবে। এই দেখেন হাদিস খেয়াল করুন, সাইড টকিং থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্বনবী বললেন বেশিরভাগ মানুষ দিন অস্বীকার করেছিল, অল্পদের মধ্যে দিন থাকবে, অল্পদের মধ্যে ফিরে যাবে, অল্পদের জন্য সুসংবাদ। মুসলিম থেকে মিশকাতের 80 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের হাদিস, জামে আত তিরমিজির 2631 নম্বর হাদিস বললেন অল্পদের মধ্যে ফিরে যাবেন আর অল্পদের কাজ হবে। আল্লাযীনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, অর্থাৎ আমার হারিয়ে যাওয়া মিটে যাওয়া সুন্নাতগুলো ওরা পুনরুজ্জীবিত করবে, পুনরুদ্ধার করবে। আজকে সুন্নাতকে যারা পুনরুজ্জীবিত করবে তারা আল্লাহর বন্ধু, আর সুন্নাতকে যারা পুনরুজ্জীবিত করার পরিবর্তে সুন্নাতকে ধ্বংস করবে তারা আল্লাহর দুশমন। এ দেখো সুন্নাতকে ধ্বংসের বাস্তব নমুনা তোমাকে দেখায়। আমি আমার চাচা হুজুরের পিছনে সলাতে দাঁড়ালাম, ফজরের সলাতে, ওনার একজন আরেকজন বন্ধু কাসেমি সাহেবের আরেকজন বন্ধু, উনিও আলেম, উনি ওনার পিছনে এসে সলাতে দাঁড়ালেন। তো উনি একামাতে এদিকে ভালো করে খেয়াল করেন, হাদিস বলবো আপনাকে এক একটা অবস্থা দেখিয়ে আপনাকে আমি আল্লাহ ওলিয়ার সহায়তা প্রকৃত ওলিয়ার প্রচলিত ওলিদেরকে বোঝাই। এরা নিজেদেরকে দাবি করছে এরা হচ্ছে আল্লাহর ওলি, খুব ভালো কথা। ফজরের সলাতে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে লোকটাকে জিজ্ঞাসা করছে আপনি কি সুন্নাত পড়েছেন? তো বলছে না। তো যান সুন্নাত পড়ে আসেন। এবার উনি সলাতে দাঁড়ালেন, সলাত উনি শেষ করলেন, এদিকে ভালো করে খেয়াল করবেন গল্পটা, এজন্য বলছি এটা আপনার সমাজের প্রচলিত আল্লাহর অলিদেরকে বোঝাচ্ছি প্রকৃত অলি কোনটা আর প্রচলিত অলি কোনটা। উনি সলাত শেষ করলেন, দাঁড়িয়ে গেলেন আসগর কাসিমি সাহেব, দাঁড়িয়ে বলছেন একটা মাসলা শুনুন। কি মাসলা? ফজরের সলাতে যদি ইমাম সাহেবকে শেষ রাকাতে পাওয়া যাবে এমন আশা থাকে তাহলে সুন্নাত পড়েই তারপর ফরজ সলাতে ঢুকতে হবে। তা আমি বললাম চাচা তো এটার দলিল কোনটা? তাকে তোর মাথাই নষ্ট হয়েছে, কথায় কথায় দলিল দলিল, শয়তানেরও দলিল আছে, আমার কথায় কথায় দলিল দলিল করে শয়তানের দলিল আছে। এ হলো লামাজাবিদের ট্যাবলেট খাইছে মনে হয়, এ আল হাদিসদের ট্যাবলেট খাইছে মনে হয়, এ কথায় কথায় দলিল দলিল করে। আমি বললাম দলিলের কথা তো আল্লাহ কোরআনে কইছে চাচা, আল্লাহ বলেননি উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি সত্যবাদী হলে দলিল দেখাও, সূরা বাকারার 111 আয়াত, সূরা নামলের 64 নম্বর আয়াত। তো চাচা বলল যে আছে আছে কিতাবে আছে। তো বললাম কোন কিতাবে আছে? বলল হেদায়ায় আছে। আমি বললাম হেদায়া আপনাকে মুখস্থ শোনাই, কোন কোন লাইনটার মধ্যে আছে একটু বলবেন। হেদায়া আপনাকে আমি শোনাই জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁতি কিতাবের কিতাবও শিখাইছে, বেদাতি গুলো শিখাইছে, আলহামদুলিল্লাহ বেদাতি গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। বললাম চাচা আমি আপনাকে শোনাই হেদায়া, হেদায়া কোন পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে? হেদায়ার মধ্যে নাই। কয় না বেহেশতি জিওর আছে। আমি কই বেহেশতি জিওর কোন নবীর লেখা এটা নাকি আল্লাহ তাআলার পাঠানো?
কত বড় বেয়াদব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে ছোট করে দেখে। আমরা আশরাফ আলী থানভীকে ছোট করে দেখেনি, আপনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আমি সম্মান করব, সমস্যা নেই। আমাদের পূর্ব পুরুষ হিসাবে আমরা তাদেরকে সম্মান করব নীতি মানব মুহাম্মদ ইসলামের, কারণ শুধুমাত্র একমাত্র যার নীতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কারণ নয়। কথাটা খেয়াল রাখবেন। এবার আমি বললাম উনি আমাকে দেখাতে পারলো না, আমি বললাম আল্লাহর নবী বলেছেন ইযা উকিমাতুস সালাতু ফালা সালাতু ইল্লা মাকতুবাতা, ফরজ সালাতের জন্য যখন ইকামাত হয়ে যায় তখন ফরজ বাদে অন্য কোন সালাত পড়া যাবে না। বুখারি 141 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সহি বুখারি। একজন সাহাবা জিজ্ঞাসা করে ফেললেন মিশকাতুল মাসাবির 96 পৃষ্ঠার 22 নম্বর লাইনের হাদিস, একজন সাহাবা বলেন কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা রাকাতাইনিল ফজরে, হে আল্লাহর নবী আমরা কি ফজরের দুই রাকাত পড়তে পারবো না? দেখেন আমার দেশের মানুষ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইসলামকে অনৈসলামিক কর্মকাণ্ড হিসেবে শিখিয়েছে, অর্থাৎ ইসলামকে বিশ্বনবীর উপায়ে না শিখিয়ে হুজুরের উপায়ে তালিম দিয়েছে, মানুষের উপায়ে তালিম দিয়েছে। যারা মানুষের উপায়ে তালিম দিয়েছে ওরা কোনোদিন মুসলিম হতে পারে না, ওরা কোনোদিন সহি মুসলিম হতে পারে না, ওরা অবশ্যই আল্লাহর অলি হতে পারে না। ওরা অলি বটে কিন্তু শয়তানের অলি। এ দেখেন, এ দেখেন, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন দিবেন এপাশ থেকে দিয়ে দিবেন, প্রশ্নের উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ, আপনি আলোচনাকে মূল্যায়ন করেন। আমি বললাম যখন এই হাদিস তখন বলল যে না এটা ফজরের দুই রাকাত সুন্নাতের ব্যাপারে ভিন্ন হাদিস আছে। আমি বললাম হাদিসটা শুনিয়ে দিলাম মিশকাতুল মাসাবি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ফজরের দুই রাকাত সুন্নাত পড়া যাবে না, তিনি বললেন ওয়ালা রাকাতাইনিল ফজরে, যে না ফজরের দুই রাকাত সুন্নাত তো চলবে না, কারণ এটা আল্লাহটা যখন আল্লাহ ডেকেছেন তখন আর ব্যক্তিগত অন্য নফল বা সুন্নাত আদায় করার সুযোগ নেই। আচ্ছা, এবার আপনার আমার সমাজে আরেকটা ফতোয়া কি আছে যে না কোনো ক্রমে যদি ইমাম সাহেবকে শেষ রাকাতে শেষ বৈঠকে পেয়ে যাও তাহলে শরীক তো হতে হবে, এখন সুন্নাতটা কখন? ওরে বইয়ে থাকতে হবে, ওখানে বসে থাকতে হবে, সূর্য উঠবে তারপরে আরো 23 মিনিট পরে তারপর পড়তে হবে। আপনি চিন্তা করেন, মানে ওরে যে একেবারে বিপদে, মানে জন্মের বিপদে ফেলেছে, তাই না? মানুষ মানুষ তৈরি করেছে। আল্লাহর আব্দুল ইবনে ওমর জিজ্ঞাসা করলেন তাহলে যখন এই সুন্নাত ছুটে যাবে এই সুন্নাত কখন পড়তে হবে? আল্লাহর নবী উত্তরে বলেছেন লা সালাতা বাদাল ফাজিল লা সাজদাতাইন, ফজরের ফরজ সালাতের পরে কোনো সালাত নেই তবে দুই রাকাত ব্যতীত, মানে ছুটে যাওয়া দুই রাকাত ইচ্ছা করলে ফজরের সালাতের পরপরই ইমাম সালাতে সালাম ফেরানোর পরেই পড়ে নেওয়া যায়। কিন্তু আপনার আমার সমাজে সূর্য ওড়াতে হবে তারপর পড়তে হবে। কার সুন্নাত মানলেন? কার সুন্নাত মানলেন? এটা দেশীয় সুন্নাত। শয়তানেরটা মানলাম, বিশ্বনবীরটা মানতে পারলাম? পারলাম না। তাহলে আমি কা ওলি কি আল্লাহর ওলি হতে পারলাম? এই দেখুন আল্লাহর ওলি যে হতে পারলাম না, আল্লাহর কোরআন দিয়ে দলিল নিন। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি কি তোমাদের আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খবর দিব? আমল করে ক্ষতিগ্রস্ত, আমি কি তোমাদেরকে বলবো যে কারা আমল করে ক্ষতিগ্রস্ত? ওরাই হচ্ছে তারা পার্থিব জীবনে যাদের আমলকে পণ্ড করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ ওরা মনে করে ওরা নেক আমল করছে। সূরা কাহফের 103-4 নম্বর আয়াত। এরা কারা? বিশ্ব নবী বলছেন বাবু বসো, বাবা এই যে আব্বু বসো, একটু বসো, আমরা আলোচনার শেষের দিকে যাব, ওঠা উঠি করো না। আমি তোমাদেরকে বলছি তোমাদের এই জেলার মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি, তুমি আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করো না, আমি অন্তরে দিয়ে তোমার জন্য দোয়া করে যাব। তুমি আমি আলোচনা খুব শীঘ্রই শেষ করব, অনেক বাচ্চারা এখানে আছো, আমার খেয়াল আছে, ঘুমাবেন না দয়া করে, এদিকে একটু আলোচনা খেয়াল করেন। খুব দ্রুত ইনশাল্লাহ আমি শেষের দিকে যাব, যেহেতু আজকে অনেক দেরিতে আমারই ভুল হয়েছে, তারপরও আমি যত যে সময় এসেছিলাম তখনও যদি আসতাম, তারপরও অনেক হাদিস আজকে আমরা
শোনাতে পারতাম, কিন্তু আসলে সেই এখানে আসলে আমার সেই আশাটা কেন যেন পূর্ণ হচ্ছে না। তো যাই হোক, খুব দ্রুত শেষ করব। তারপরও আমি কিন্তু 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, সে সময় যদি শুরু করতে পারতাম অনেকটা এগোতে পারতাম। যাই হোক, সবাই ঘুম ঘুম ভাব চলে আসছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে, শেষ করব, শেষ করে দিব ইনশাআল্লাহ। এই দেখুন, বলছিলাম এভাবে আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার জীবনে যাদের আমলকে ধ্বংস করে দেয়া হচ্ছে, অথচ ওরা মনে করে ওরা নেক আমল করছে, ওরা কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমার নির্দেশনায় নেই, আমার আমলের সাথে সম্পৃক্ত না, তা বাতিল। তার মানে হুজুর যতগুলো আমল করে সব বাতিল। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আমল যেটা হয়, সংগঠিত হয়, সেটা আমল বটে কিন্তু বাতিল আমল বটে। বাংলার জমিনের কোটি কোটি মানুষ আমল করে বটে, কিন্তু আমলগুলো বাতিল হয়ে যায় বটে। সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, তাহলে বোঝা যাচ্ছে এগুলো এই বাতিল আমল যারা সংগঠিত করছে পার্থিব জীবনে, তাদের আমল বাতিল করে দেওয়া হচ্ছে। আল্লাহর কাছে ওদের কোনো পাওনা নাই, শয়তানের কাছে আছে। শয়তানের কাছে কি পাওনা আছে? মিথ্যা আশ্বাস রয়েছে। ভাইরা আমার, নেক আমল সম্পাদন করুন, বিশ্বনবীর পদ্ধতিতে করুন, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য দেখুন। আজকে এবার আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বলবো। আমরা আজকে সবাই আল্লাহর ওলি হতে চেয়েছি না? দ্রুত হাদিস শুনুন, চলে যেতে হবে বাড়িতে, হাদিসগুলো দ্রুত তার সাথে শুনুন, এবং কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, হাদিসগুলো এবার এক এক করে খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসেছিলেন আল্লাহর ওলি হওয়ার জন্য, কে এসেছিলেন আমার সাথে কথা বলুন সবাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন, আল্লাহর নবী, আল্লাহর ভালোবাসা পাবো কিভাবে? আল্লাহর কোন আমলটা সবচেয়ে প্রিয়, এই আমলটার কথা বলবেন কি? আল্লাহর নবী বললেন, সাআলতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আয়ুন আমল আহাব্বা ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আওয়ালক্তে সালাত আদায় করে নাও। যে ব্যক্তি আওয়ালক্তে অর্থাৎ সালাত শুরুর অক্তেই সালাত আদায় করে নেয়, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে মহব্বতপূর্ণ বান্দা। তার মানে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। বাংলার জমিনের ফজর জোহর আর আসর গুলো শেষ অক্তে পড়ে উল্টা ওলি হয়ে গেছে না। ফজর জোহর আর আসরের সালাতটা মূলত উল্টা ওয়াক্তে বলা হয়। ঠিক সালাতের ওয়াক্ত যখন শেষ পড়ন্ত পড়ন্ত, সে সময়টায় সালাত শুরু করা হয়। তার মানে আল্লাহর ওলির খাতার থেকে নামটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেন, বলছেন, ইন্না সালাতি কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত ওয়াক্তে সালাতকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। সালাত এক তো ফরজ, দুই হচ্ছে নির্ধারিত ওয়াক্তে পড়া ফরজ। জোহরের সালাতের ওয়াক্ত হয় 12টা বাজে, জোহরের ওয়াক্ত শুরু হয় 12টা বাজে, তুমি পড়ছো 1:30, দেড় ঘন্টা দেরিতে। আল্লাহ যদি মনে করেন যে তোমার জীবনের সব আমল বাদ দিলাম, আজকে মরে গেছো, রাত বিকাল 1:20, আল্লাহ যদি বলেন আজকে খালি জোহরের সালাতের হিসাবটা দে, আমি বোঝাতে পারি আপনার মৃত্যু কখন হয়ে যাবে আপনি তো জানেন না। মনে করুন, হে জামালপুরবাসী নারী ও পুরুষ, মনে করুন আগামীকাল জোহরের রক্তে আপনার মৃত্যু হবে বেলা 1:10। আল্লাহ যদি বলেন, এদিকে তাকান, আল্লাহ যদি আপনার কাছে প্রশ্ন করেন, হে আমার বান্দা, তোর জীবনের সব ক্ষমা করে দিলাম, খালি আজকের দিনের জোহরের সালাতের হিসাবটা দে, কি দিব? আমার তো রক্ত শুরু হয়েছিল 12টা বাজে, আমি কেন 1:30 পর্যন্ত অপেক্ষা করতে গেলাম? আমি কি জানি, খাতা খুলে কি দেখেছি যে 1:30 পর্যন্ত আমি বাঁচব? দেখেছি? তাহলে সলাতে ডাকলে বলে, ভাই আমার কাম আছে, তাহলে সলাতটা কি আকাম? সলাতটা আকাম নেই, তাহলে সলাত
কে বলে ভাই আমার কাম আছে, বরং সলাত কে বলো যে আমার সলাত আছে, কাজ কে বলো আমার সলাত আছে, তাই না? মুসলমানদের উচিত আল্লাহর ওলি যারা হতে চাও, বাংলাদেশের মানুষকে বলছি আল্লাহর ওলি, জটা চুলে জটা ধরলে আল্লাহর ওলি হওয়া যায় না, দাড়িতে জটা ধরলে আল্লাহর ওলি হওয়া যায় না, ভাব নিয়ে বসে, আরে ভাব কি ছিল আমাদের, এমন করে বসবে, চুপচাপ বসবে, হাত নাড়াবে তো নাড়াবে না, খাবার সামনে ভক্তরা আসবে তাও ঠিক মতো খাবে না, গালে উঠে খেতেও খেতে দিতে হবে, মানে বেশি নড়াচড়া করলে আদবের খেলাফ হবে। পিসা হুজুরকে ভিতরের মধ্যে দেখি তরকারিতে লবণ একটু কম হয়েছে, দিশে ভাবে ছুড়ে ফেলবে, অথচ একটু আগের লোকজনের সামনে কত ভদ্র মানুষ, নড়াচড়া যাবে না, ভক্তবৃন্দ খেতে দিয়েছে তাও গালে উঠিয়ে খাওয়া যাবে না, কারণ নড়াচড়া করলে আদবের খেলাফ হবে, বেটা লোকের সামনে আদবের খেলাফ হলে ঘরে আদবের খেলাফ হয় না। তো এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, সুন্নাগুলোকে উল্টে দিয়ে সুন্নাগুলোকে তাই বলছি, আপনি সালাত আদায় করছেন, আসরের সালাত আদায় করছেন, কোন সময় ওয়াক্ত শুরু হয়েছে 2:55, ওয়াক্ত শুরু হয়েছে 2:50, আপনি সালাত আদায় করছেন 4:30, আপনি সালাত পড়ছেন 4:30, আপনি বলেন কোন সময় ওয়াক্ত শুরু হলো, কখন শেষ হলো, আপনি বলেন হে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রশ্ন করি, আসরের সালাত শুরু হলো সহি মুসলিমের হাদিস অনুযায়ী সূর্যের ছায়া যখন তার সমপরিমাণ হলো তখন আসরের ওয়াক্ত শুরু হলো, তাহলে আসরের ওয়াক্ত আপনি কালকে মাপবেন, কালকে আপনি মেপে দেখবেন, এটা মনে করেন কাঠি, সবাই যাবেন এক্সপেরিমেন্ট করার জন্য, সবাই যাবেন, কালকে সূর্যের সামনে এভাবে একটা লাঠি পুঁতে দিবেন, একটা ছায়া পড়ে না, ওই জায়গায় একটা দাগ দিবেন, লাঠিটা উঠাবেন, মেপে দেখবেন, যদি ছায়ার সমপরিমাণ হয় আসরের ওয়াক্ত শুরু হলো, ওটাই হচ্ছে তোমার আউয়াল ওয়াক্ত। আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করে ওরাই হচ্ছে আল্লাহর ওলি, আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করে ওরা হচ্ছে আল্লাহর বন্ধু। বিশ্বনবী তার সাহাবাকে শিখিয়েছেন, তুমি আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। বুখারি 5970 নম্বর হাদিস থেকে সরাসরি সম্প্রচারে আছি, বুখারি 5970 নম্বর হাদিস সরাসরি সম্প্রচারে আছি। পরের অংশে সুম্মা আয়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহর বন্ধু হতে হবে এমন একটা আমল আরেকটা বলে দিন। আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করো, তুমি তোমার পিতামাতার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করো, যে পিতামাতার কাছে সবচেয়ে ভালো, যে পিতামাতার সাথে সম্পূর্ণ আচরণ করে ওই হচ্ছে আল্লাহর পছন্দনীয় বন্ধু। আল্লাহ তাকে অনেক পছন্দ করেন যে তার পিতামাতার সাথে ভালো আচরণ করে, যে তার পিতামাতার সাথে বিনয়ী। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অপর একটি রওয়ায়েতে এসেছে আল্লাহর নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রাগ এবং অসন্তুষ্টি আছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তাহলে আল্লাহর বন্ধু হওয়া যায় পিতামাতার বন্ধু হলে, তাই না? আল্লাহর বন্ধু হওয়া যায় পিতামাতার বন্ধু হলে, আল্লাহর শত্রু হওয়া যায় পিতামাতার সাথে বেয়াদবি করলে। বাংলাদেশের মানুষ বাবাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, পীরের দরবারে মরগ নিয়ে হাজির হয়, পীরের মাজারে গরু নিয়ে হাজির হয়, পীরের মাজারে পীরের দরবারে বড় ছাগল নিয়ে হাজির হয়, বড় মাছটা নিয়ে হাজির হয়, পীর সাহেব দোয়া করলে কবুল হতে পারে নাও পারে, কিন্তু তোমার বাবা মা দোয়া করলে কবুল হবে, 100% গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী। অতএব আল্লাহর ওলি হওয়া যায় পিতামাতার বন্ধুত্ব করলে, পিতামাতার সাথে ভালো আচরণ করলে, আল্লাহ রাগান্বিত হন পীরের দরবারে গেলে পিতা পীর বাবাকে ছেড়ে ওই বাবাকে বাবা ডাকলে। তোমার বাবা বেশি হলে তো বেজম্মার লক্ষণ, কি বলেন? আপনার বাবা উনিও বাবা, হাফিজ সাহেবও বাবা, তাহলে আপনার জন্মের ঠিক আছে তো? কি কন পিসাব, আপনার বাবাই বাবা,
বিশ্ব নবীকে তার পালক পুত্র বাবা ডেকেছিল বলে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সাজিয়েছেন, বিশ্ব নবীকে সাজিয়েছেন এভাবে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাওয়ান নবিয়্যিন, বিশ্ব নবী তোমাদের মধ্যকার কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর নবী এবং নবুয়তের চূড়ান্ত শেষ করে দেওয়া হয়েছে ওনার মাধ্যমে, উনি হচ্ছেন সর্বশেষ চূড়ান্ত শেষ নবী। বিশ্ব নবীকে বাবা ডাকলো, তার পালক পুত্র আল্লাহ তাকে শাসিয়েছেন, কিন্তু আল্লাহর নবী এরপরে তার কোনোদিন বাবা ডাকে নাই, তাই না? তাহলে আল্লাহর নবীকে আর ডাকে নাই, কিন্তু এই আয়াত খালি বিশ্ব নবীর উপরে নয়, বিশ্ব নবীর গোটা উম্মতের উপর। নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা হারাম, অন্য কারোর বাবা ডাকা কুফরি কাজ। এজন্য বাংলাদেশের লক্ষ লক্ষ বাবারা বাবা না, ওরা হচ্ছে লুচ্চা, কারণ তোমার মার সাথে আকাম করছে তাই ও তোমার বাবা, তাই তো? বাবা তোমাকে যে জন্ম দিয়েছে সেই তোমার বাবা, অন্য যে তোমাকে বাবা বলে ও হচ্ছে বাবা, তবে ভণ্ড বাবা। কি কন ভণ্ড বাবা, তুমি ভণ্ডামি করতে এসেছো, ভণ্ডামি করলে তুমি শয়তানের ওলি হতে পারো, ওই বাবা কিন্তু আল্লাহর ওলি হতে পারে, পরিষ্কার কথা। তো দুই নম্বর, আল্লাহর বন্ধু যদি হতে চাও যুবক, যারা তোমাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার পাশে যাও, তাদের কাছে দোয়া নাও, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে খেদমত করো। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার পিতামাতা তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, সালাসা দাওয়াতুন লা তুরদ্দু, তিন শ্রেণীর ব্যক্তির মাথা থেকে যদি তুমি দোয়া নিতে পারো, হে জামালপুর বাসী নারী ও পুরুষ, এক দাওয়াতুল ওয়ালিদিলি ওয়ালিদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য, তুমি যদি তোমার পিতা আর মাতার কাছ থেকে দোয়া নিতে পেরে থাকো, তুমি নিশ্চিত থাকো ওটা কবুল হয়ে গেছে। তুমি যদি তোমার বাবাকে বলতে পেরে থাকো আর মাকে দিয়ে বলাতে পেরে থাকো যে মা আমার তো যা ইনকাম করি তাতে সংসারটা চলে না, তুমি মাকে দিয়ে বলাও, মাকে নিয়ে একটু মিষ্টি একটু খাবার নিয়ে বলো যে মা আমার এই অবস্থা, মাকে বলতে হবে না মা দোয়া করো, মাকে বলো মা আমার এই অবস্থা, মা যদি বলে দেয় ওটা কবুল হবে। তোমার মা যদি তোমার জন্য বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও, আল্লাহ ওটাই করবে। তোমার মা যদি তোমাকে বলে যে আল্লাহ আমার সন্তানের হায়াতে তুমি বরকত দাও, ওটাই হবে। তোমার মা যদি তোমার জন্য বলে, তোমার বাবা যদি তোমার জন্য বলে আল্লাহ আমার ছেলেটা তো সন্তান ছেলে মেয়ে হয় না, আল্লাহ খুব খারাপ লাগে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, পীরের মাজারে গেলে হবে শিরিক, পীরের দরবারে গেলে দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা যদি বলে আল্লাহ তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর নবী বলেছেন, সত্য নবী সত্য কথা বলেছেন, পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে ওটা কবুল হতে হবে। দুই, দাওয়াত সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আপনার সমাজে প্রচলিত আছে, ইফতারের আগে দোয়া কবুল হয়, আসলে ইফতারের আগে দোয়া কবুল হয় হাদিসটা সহি নয়, আছে না ইফতারে, তাই বাংলাদেশের সব মানুষ তোড়জোড় করে খালি ইফতারের আগেই দোয়া করে, ইফতারের আগে দোয়া কবুল হয় না তা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন দাওয়াতু সায়েম, সিয়াম শুরু হয় কি ইফতারের আগে, কখন সিয়াম শুরু হয়, তো সারাদিন সুবে সাদিকের পর থেকে না আপনার সিয়াম শুরু, আপনি সুবে সাদিকের পর থেকে সাহারি করে ফজরের সালাতে সময় হয়ে গেছে, ওখান থেকে শুরু করে যতক্ষণ ইফতার না করবেন সূর্য অস্ত পর্যন্ত যা বলবেন তা কবুল হবে, যা বলবেন তা কবুল হবে, কারণ আপনি সিয়াম রেখেছেন। আল্লাহর কাছে সিয়াম পালন করে ব্যক্তির দোয়ার চাইতে মূল্যবান আর কিছু নেই, আপনার দোয়া কবুল হবে। তার মানে এখন পাঁচটায় দশে না সূর্য অস্ত যায়, পাঁচটায় দশ, হ্যাঁ
5:14, তাহলে 5:13 দোয়া কবুল হবে, 4:13 হবে, 1:13 হবে, 7:13 হবে, মানে পুরো দিন দোয়া কবুল হবে। 3, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দোয়া কবুল হবে। এ হাদিসটা পাওয়া যাবে সহিহুল জামের 3 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ কয়েকটি লাইনের মধ্যে, ডান দিকের শেষ লাইনগুলোর মধ্যে এ হাদিসটা বর্ণিত হয়েছে। চলুন বুখারিতে চলে যাই। আল্লাহ নবী বললেন, 2, পিতামাতার সাথে যে সর্বোচ্চ সুন্দর আচরণ করে, আল্লাহর নবী বলেছেন ও হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় মানুষের হচ্ছে আল্লাহর বন্ধু, তাই কি না? 3, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যেই সর্বস্তরে আল্লাহর দিনকে প্রচার প্রসার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, ও হচ্ছে আল্লাহর বন্ধু। আপনি আল্লাহর দিনকে কি করবেন? প্রতিষ্ঠা করবেন, প্রচার করবেন, বাস্তবায়ন করবেন, যা বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ সম্পাদিত করেছেন। আপনি যদি উল্টে দেন তাহলে কি আপনি ওলি থাকতে পারবেন? কথা বলবেন না। এদিকে খেয়াল করেন, আপনার আমার মসজিদের মধ্যে কি লেখা থাকে? ঢুকবেন, ঢোকার পরে আপনার জাতির অভ্যাস হচ্ছে মসজিদে ঢুকে আগে একটু বসতে হবে, বসার পরে তারপর নামাজ পড়তে হবে, তাই না? এটা তো আপনার আমার মসজিদে আছে। আর আপনার হুজুর কি লিখে দিয়েছেন? লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত না করি, আছে না? আল্লাহ নবী বললেন, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিজা হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তুমি মসজিদে প্রবেশ করে বসবে না যতক্ষণ দুরাকাত সালাত পড়বে না। তুমি মসজিদে ঢুকে বসবে না যতক্ষণ দুরাকাত সালাত না পড়বে। আল্লাহর নবী বলছেন সালাত পড়ে বসতে হবে। হুজুর বললেন যে লাল বাতি জ্বললে পড়া যাবে না। লাল বাতি কেন? নীল, লাল, বেগুনু, হলুদ, কালো, যত বাতি তুমি জ্বালাও না কেন, বিশ্বনবী যেটা বলেছেন ওটাই তো চলবে। আর বাকিগুলো লাল বাতি পিটিয়ে সব বাংলার জমিন থেকে গুঁড়া করে হুজুরের মাথায় মারতে হবে। যদি না মারতে পারো, হুজুর কবরে লাল বাতি জ্বলার জন্য অপেক্ষা করুক, লাল বাতি হুজুরের কবরে জ্বলবে ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন পড়তে হবে, তুমি বলছো কি করতে হবে? বসতে হবে। উল্টা হয়ে গেল না দিন? যারা দিন উল্টা করবে তারা উল্টা ওলি হবে, যারা দিন উল্টা করবে তারা উল্টা ওলি হবে। আল্লাহর ওলি দাবি করে মনে হচ্ছে ও নগদ জান্নাতে যাবে, মনে হচ্ছে টাটকা জান্নাতে, দেখে ওর অবস্থা দেখে মনে হয় জান্নাত থেকে নগদে আসছে, এখনই গিয়ে আবার ঢুকবে, তাই না? জান্নাত থেকে নগদে আসছে, এসে কেন যেন একটু আসছে, এক্ষুনি যে ঢুকবে, জান্নাত ওর রেস্টি করা হয়ে গেছে, ও দেখলে মনে হয় ও আল্লাহর ওলি হয়েছে। ওলি হয়েছে ঠিকই, কিন্তু শয়তানের ওলি হয়েছে, ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাই বলছিলাম, 3 নম্বর, আল্লাহর দিনকে প্রচার প্রসার বাস্তবায়নের করার জন্য তোমাকে প্রচেষ্টা চালাতে হবে। এ দেখেন, আমি যখন ঢাকা থেকে আমার এলাকায় গিয়েছি, আমি ঈদের সলাত আমি কিন্তু কঠিনভাবে বলিনি, আমি বললাম ছয় তাকবীরের সলাত তো অনেকদিন পড়েছি, দেখুন 12 তাকবীরের প্রায় আমি 150-র অধিক হাদিস পেয়েছি, তো একদিন আমি 12 তাকবীরের সলাত পড়তে পারি কি না। তো কয়েকজন সামনে কয়েকজন আলেম ছিল, বলল যে না, উনি একজন মহাদ্দিস মানুষ, আর উনি তো আর ঠিক আছে পড়তে চান পড়েন। প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছি তোমরা যারা, আমার নিজের পীর পরিবারের কথা বলছি, তোমরা আজকে আল্লাহর ওলি দাবি করছো আর আমার সাথে কি আচরণ তোমরা করেছো, তোমরা একটু খেয়াল করো। আমি তো বলিনি তোমরা ছয় তাকবীরে সালাত পড়ে কাফের হয়ে গেছো, মুশরিক হয়ে গেছো, শুধুমাত্র বলেছি এতদিন তো ছয় তাকবীরে পড়েছি, 12 তাকবীরের হাদিস যেহেতু আছে, তাহলে একদিন পড়ি। একটু পড়ার পরে সমস্ত মানুষ লাঠি ছোটা নিয়ে এবং তাদের কাছে যা আছে তা নিয়ে যেন একটা কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমার চারিদিকে ঘেরাও করেছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে তার
আমার সমাজে, আমার জেলাতে, আমার বাড়িতে, আমার থানায় আর উঠতে দেওয়া হবে না। আমি মসজিদ নাকি অপবিত্র করেছি, আমি মসজিদ নাকি নাপাক করে দিয়েছি। ভাইরা আমার, আমি কোরবানি ঈদের সালাত, আমি ঈদুল আজহার সালাতকে যখন বাংলার জমিনে 12 তাকবীর পড়িয়েছি, সে সময় এই আল্লাহর দুশ্মনেরা, হাদিসের দুশ্মনেরা আমাকে হত্যার জন্য এসেছে। এরা অবশ্যই আল্লাহর দুশ্মন হতে পারে, মুসলমান হতে পারে না। ভাইরা আমার, ছয় তাকবীর পড়া একটা জিনিস, 12 তাকবীর না পড়া একটা জিনিস, আর হাদিসের ওপর কুঠারাঘাত করার একটা জিনিস। 12 তাকবীরে না পড়া একটা জিনিস, 12 তাকবীর আপনি না পড়তে পারেন সেটা একটা জিনিস, কারণ আপনি ছয় তাকবীরটা যদিও হাদিস জাইফ তারপর আপনি মানছেন, কিন্তু 12 তাকবীরের হাদিস থাকা সত্ত্বেও যখন আপনি ইউসুফ জাহানকে হত্যা করতে এসেছেন, আপনি ইউসুফ জাহানকে হত্যা করতে আসেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্নাতকে হত্যা করতে এসেছেন। কারণ ইউসুফ জাহান তো নিজের পক্ষ থেকে হাদিস বানায়নি, এটা শত শত হাদিস হাদিস গ্রন্থের মধ্যেই রয়েছে। তুমি কিসের আল্লাহর ওলি? তোমার নির্দেশে আমাকে মারতে এসেছো, আমি তাই তোমার উপরে ক্ষিপ্ত না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি আমার উপরে হামলা করতে এসেছো, আমাকে এলাকা ছাড়া করেছো, তাতে আমার কোনো আপত্তি নাই, তাতে আমার আপত্তি নাই। মহানবের কসম, আমার আপত্তি হচ্ছে তুমি বিশ্বনবীর সুন্নাতকে হত্যা করতে এসেছিলে সেদিন। তুমি আল্লাহর ওলি দাবি করছো, কত হাদিস নিবা? প্রয়োজনে এখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 152টা হাদিসের পুরা রাবি সহ বর্ণনা করবেন। সাল হাদিস রয়েছে, কিন্তু সে হাদিসগুলো আজকে ভুলঞ্চিত করা হচ্ছে। এরপর আমার পিছনে আমার সবচেয়ে মুরব্বী যে চাচা, তিনি সালাত পড়লেন, তার বাসায় সবাই গেল। যাওয়ার পরে আপনি ইউসুফ জাহানের পিছনে 12 তাকবীরে সালাত পড়লেন কিভাবে? লোকটা বলল, হাদিসে তো আছে। বলছে, হাদিস থাকলেই মানতে হবে, খুব ভালো। এরপরে বলছে, আমাদের মাঝহাবে তো এটা নাই। আমার ওই চাচা হাজি সাহেব, তিনি উত্তর দিলেন যে মাঝহাবে নাই বুঝলাম, কিন্তু বিশ্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা পড়েছেন। তো বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফ্যাক্ট না। আবু হানিফা সব, আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাথার তাজ মনে করি, তাকে সম্মান করি, তাকে ভালোবাসি, কিন্তু নীতিমানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আমরা মানি না। তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু তিনি আমাদের নবী নন। কুল্লু বনি আদম খাতা, বনি আদম মানে ভুল হতে পারে, কিন্তু আমার নবীকে আল্লাহ ভুলের উদ্দেশ্যে রেখেছিলেন। যদি আমি আল্লাহর ওলি আর মুসলিম হতে চাই, আর যদি আমি শয়তানের ওলি হতে চাই, মনে যা ইচ্ছা তাই মানব। ভাইরা আমার, যখন এভাবে হলো, আমি যখন বিরোধী, আমি যখন বললাম হে আল্লাহর ওলিরা, তোমরা আল্লাহর ওলি দাবি করছো, অথচ আমার সমাজে এই মানুষগুলোকে, জাযাকাল্লাহ, আমার সমাজের এই মানুষগুলো যখন এভাবে হাদিসগুলো ভুলণ্ঠিত করছে, আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে প্রচার প্রসার এবং বাস্তবায়নের জন্য যারা সর্বোচ্চ সংগ্রামে লিপ্ত হয় তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর তুমি এসেছো বিশ্বনবীর হাদিসকে ভুলণ্ঠিত করতে, বলো তুমি কি আল্লাহর ওলি হতে পারো? তাহলে এই গোষ্ঠী আল্লাহর ওলি নয়, এরা হচ্ছে শয়তানের। ক্লিয়ার আপনারা? তিন চার নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু, বুখারী 5970 নম্বর হাদিস চলে গেল। এই হাদিস থেকে কি কি পেলাম আমরা বলেন তো? আল্লাহর ওলি হওয়ার জন্য এক কি করব, হাত জাগান, এক আওয়ালক্ত সালাত আদায় করব। বুখারী 5970 নম্বর হাদিস, এক আওয়ালক্ত সালাত আদায় করতে হবে, দুই পিতামাতার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করতে হবে, তিন বলেন তো, আল্লাহর দিনকে প্রচার প্রসারের জন্য সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন এবং রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর খেদমত করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পানি এনে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়াকে বলছে, রাবিয়া তুমি আমার কাছে আজকে একটু কিছু চাও তো?
আমি আল্লাহকে বলে দেই তুমি আমাকে এভাবে খেদমত করো, আমার দয়া হয়। আল্লাহ নবীর দয়া হলো, বললেন তুমি কিছু চাও? রাবেয়া বলল আপনার সাথে জান্নাতে থাকতে চাই, মানে আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর বন্ধু যারা জান্নাতে যাবে তারা। আল্লাহর নবী বললেন হে রাবেয়া ইবনে কাব, তুমি এক কাজ করো, অন্য একটা কিছু চাও। তখন বলল না মারাতাফাকা তাকাফিল জান্নাতে ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ নবী আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই চাও। আল্লাহ নবী বলেন আমার নবী সাসাতি সুলুত, তাহলে এক কাজ করো, বেশি বেশি সাজদা করে আমাকে সাহায্য করো। কি করতে হবে? বেশি বেশি কি করব? সাজদা করে, সাজদা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। কিন্তু সেই সাজদা যদি হয় মাগরিবের সালাতের ছয় রাকাত আওয়াবিনের সাজদা, তাহলে আল্লাহর দুশমন হওয়া লাগবে। বুঝতে পেরেছেন? সেই সালাত যদি হয় যে মনে করেন সালাতুল আলফিয়া শবে বরাতের রাতে সূরা ইখলাস দিয়া প্রত্যেক রাকাতে দশ বারে করে পড়িয়া যদি একশো রাকাত সালাত যদি শবে বরাতের রাতে খতম দেওয়া হয়, এই সালাত পড়লে আল্লাহর দুশমন হওয়া লাগবে। আপনার যদি শবে মেরাজের রাতে সারা রাত জায়গা যদি আপনি সালাত আদায় করেন পাঁচশো রাকাত বা একশো রাকাত, এ সালাত পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি যদি হতে চান, এরকম জোহর থেকে শুরু করি, আল্লাহর নবী বলেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম। কি বলেছি বলেন তো? আল্লাহর ওলি যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর ওলি যারা জাহান্নামে যাবে না তারা, মনে থাকবে? আল্লাহর ওলি যারা জাহান্নাম থেকে মুক্ত তারা, আল্লাহর ওলি যারা জান্নাতে ঢুকবে নিশ্চয়ই তারা। আল্লাহর নবীর হাদিস থেকে বুঝবেন এই আমলগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, মানে ওই লোকগুলো নিছক আল্লাহর ওলি। আপনার দেশের আমার দেশের ওলি খুঁজে পান না আপনারা, এরকম ওলির বিবরণ এক এক করে আপনাকে শোনাই। এ মানুষগুলো খাস সোনার মানুষ, এ মানুষগুলো খাস আল্লাহর বন্ধু মানুষ, এ মানুষগুলো আল্লাহ নিজে হেফাজতে হেফাজত করবেন, এই মানুষগুলোকে আল্লাহ নিজে হেফাজতে হেফাজত করবেন। দশটা বৈশিষ্ট্যের কথা বলবো, শোনার সময় আছে তো? যারা এই দশটা বৈশিষ্ট্য অলরেডি সাত আটটা বৈশিষ্ট্যের কথা বলে ফেলেছি, আর দশটা বলবো, গড়ে হবে কয়টা? উনিশটা। জাহান্নামের জাহান্নামের দ্বার রক্ষী রয়েছে উনিশ জন, কি কোন এই কয়টা বলে আপনাকে আল্লাহর ওলি হবেন কিভাবে? এ দেখেন উম্মে হাবিবা বললেন আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইজা হিফজুহু আরবাইন রাকাতিন সালাতিন কাবলা যুহরে ওয়া আরবাইন বাদাহা ফাহারামাল্লাহু আল্লাহু আজাল্লা আলা নার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ! আল্লাহর নবী বললেন, উম্মে হাবিবা বলছেন আমি ওনাকে নিজে কানে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? উনি বললেন এজাহেব জোহর আরবা ইন রাকাতিন কাবলা জোহর, যে জোহরের আগে চার রাকাত, যে জোহরের আগে চার রাকাত, যে জোহরের পূর্বে চার রাকাত সালাত পড়বে নফল বা সুন্নাত, ও আরবা ইন আরো চার রাকাত বাদাহা জোহরের ফরজ সালাতের পরে ফাহারামাল্লাহু আল্লাহ জাল্লা আলা নার, ও ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে পুরোপুরি হারাম করেছেন। কি করতে হবে? জোহরের আগে এবং জোহরের পরে সালাত পড়লে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। উবাই ইবনে আব্দুল কাব রাবে ইবনে কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনি এটা দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করার আগে কন্ডিশন বললেন, শর্ত বললেন, সেজদা বাড়াতে হবে, সাজদা বাড়াতে হবে। যে সেজদা বাড়াবে, যার সাজদার পরিমাণ থাকবে বেশি, ও হচ্ছে নগদ আল্লাহর ওলি। সেজদা বেশি থাকতে হবে, বেদাতি সেজদা নয়, সহি সেজদা। কি কম হাত পা একসাথে দিয়া কুকলাইয়া মুকলাইয়া মুরগির মতো হইয়া মহিলা যখন সেজদা করবে, এই সেজদা আল্লাহর দুশমন এই সেজদা করনে ওয়ালারা। মহিলা সেজদা করবে হাত বিছিয়ে মাটির সঙ্গে, মহিলা তখন মহিলা থাকে না, মহিলা হয়ে যায় কুত্তা। আল্লাহর নবী বলেছেন
বাহু যখন মাটির সাথে পুকুরের মতো বিছিয়ে দিও না, পুরুষও পারবে না মহিলাও পারবে না, সবার জন্যই বলেছেন। কথা বোঝাতে পারিনি? সেজদা করবেন, জান্নাতে যাবেন, আল্লাহর ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন, পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যদি হয় ওই যে আপা রাস্তার ধারের বাড়ির পাশের আপার আপনি যাবেন জাহান্নামে, পদ্ধতি হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি আল্লাহর বন্ধু হবেন, যাবেন জান্নাতে। আপা আপা বলেছে না এভাবে বিছিয়ে পড়তে হয়, না হলে ভদ্রতা টুটে যায়, আল্লাহর সাথে অভদ্রতা হয়ে যায়, ওটা আপা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে সালাত আদায় করলে সে কুকুর হইল। কি হলো? কুকুর হলো। মহিলা হোক আর পুরুষ হোক, পদ্ধতি সাজদার পদ্ধতি হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ কমান হাদিস তিনি আপনারা তো সবাই জানেন, সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, তোমরা সালাত পড়ো আমার মতো, ওই যে পাশের বাড়ির রাবে আপার মতো না, তুমি সালাত পড়ো আমার মতো, ওই যে মুফতি ইউসুফ জাহান হুজুরের মতো না, কার মতো? আল্লাহর নবী বললেন জোহরের আগে এবং জোহরের পরে চার রাকাত সালাত পড়বে যারা, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য হারাম করবেন, ঘোষণা 1450 বছর আগে হয়ে গেছে। আপনি পড়লেই আপনার জাহান্নামের আগুন হারাম হবে, আপনি এ সালাত পড়লেই আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, আপনি যেই হন না কেন। নাসাই 1814 নম্বর হাদিস, সহি হাদিস সহি নাসাই 1815, 1816, 1817, 1818 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 1167 নম্বর হাদিস, আবু দাউদের 416 নম্বর পৃষ্ঠার 22, 23, 24, 25, 26, 27, 28 নম্বর লাইনের হাদিস, আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহি বলেছেন। সম্মানিত তিনি ভাই, তার আল্লাহর বন্ধু হওয়ার জন্য সালাতের সেজদা বাড়ানো চাই। আল্লাহ নবী বলছেন আবু রাদিয়াল্লাহু আনহু বলেন রাহিমাল্লাহু, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করেন, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করেন যে ব্যক্তি মানসাল্লা আরবা মানসাল্লা সালাতিন কাবলাল আসর আরবাইন, যে ব্যক্তি আসরের সালাতের আগে চার রাকাত সালাত আদায় করে তার উপর আল্লাহ রহমত প্রেরণ করেন। পড়েই তো আসরের সালাত, আসরের ফরজ সালাতের আগে সুন্নাত সালাত, এটা হারিয়ে যাওয়া সুন্নাত, এটা আপনাকে জিন্দা করতে হবে, এটা হারিয়ে যাওয়া সুন্নাত, এটা আপনাকে জিন্দা করতে হবে। আপনি সেজদা বাড়াবেন, আপনি আল্লাহর ওলি হবেন। এ দেখেন আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু শিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। দুই একজনকে উঠতে দেখছি, আমি 10টা গুণ বর্ণনা করতে চেয়েছিলাম। আপনারা তো আল্লাহর ওলি হতে চেয়েছিলেন, তাই না? ওলি হওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো জানতে হবে না? হবে। উঠছেন কেন, উঠছেন কেন? আলোচনা তো সারা রাত চলবে না, সর্বোচ্চ এখান থেকে চলবে, সর্বোচ্চ হলে 30 মিনিট। 30 মিনিট সময় কি আপনার জন্য এত বেশি হয়ে গেল? ভাইরা আমার, দ্রুত শেষ করছি, আপনার মনোযোগ কামনা করছি, আমি ওঠাওঠি থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, হাদিসগুলোকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কানে হাত দিয়ে হাউ হাউ করে, হাও মাও করে কি যেন বলে বক্তা, কি যেন শোনে শ্রোতা, অনেক ভালো লেগেছে বক্তব্য, আরে হুজুর যা বক্তব্য দিয়েছেন আজকে, কি বলেছে গো, তা তো কইতে পারতেন না। কি হবে তোমার হুজুরের ওয়াজ, তোমার হুজুরের ওয়াজের 5 পয়সা মূল্য নেই। উপস্থিত জনতার একটু ভালো লেগেছে, মমতাজ যখন গান গায় তখনও ভালো লাগে, কি কন? উপস্থিত জনতার একটু ভালো লেগেছে, সাবিনা ইয়াসমিন যখন গান গায় সেটাও ভালো লাগে, কোরআন সুন্নার বাইরে তাফসীরের নামে, কোরআন হাদিসের নামে মিথ্যা বানোয়া ভিত্তিহীন কেচ্ছা কাহিনী বর্ণনা করে যারা ভণ্ড তারা, আল্লাহর দুশ্মন তারা। এটা শুনতে মজা লাগে, এটা মজা লাগে না, বুঝছেন কেন? এমনি হাউ হাউ করে সারা রাত শুনতে নাকি তারা রাজি থাকে, আপনি উঠছেন কেন? হাও করতো না, হাদিসগুলো বর্ণনা করছি, শোনার চেষ্টা করুন, বিনীতভাবে বলছি, মূল্যায়ন করুন, সর্বোচ্চ 30 মিনিট, 20 মিনিটও শেষ হয়ে যেতে পারে, 10টা বলবো বলেছি না, কয়টা হয়েছে? 2টা হয়েছে। আসরের আগে সালাত পড়তে হবে, আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা ফাতহা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি
والذين معه اشد ولا الكفار محمد صلى الله عليه وسلم এবং তার উম্মত কাফেরদের প্রতি কঠোর কিন্তু মুমিনদের প্রতি রহমশীল। এ আরেকটা বৈশিষ্ট্য তিন নম্বর পেলেন, আল্লাহর ওলি যারা মুমিনদের ওপর রহমশীল, তারা মুমিনরা বিপদে পড়বে যখন আল্লাহর ওলিরা ছুটে যাবে, তখন মুমিনরা যখন কষ্টে থাকবে তার কষ্ট তাকে রেহাই করার জন্য এগিয়ে যাবে, ও যখন কাঁদতে থাকবে ওর ব্যথায় মুমিনরাও কাঁদবে, ও যখন ব্যথিত হবে ওর ব্যথায় মুমিনরা ব্যথিত হবে, ও যখন বিপদে পড়বে ওর বিপদে সাহায্য করার জন্য মুমিনরা এগিয়ে যাবে। যেমন করে মায়ানমারের বদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদের উপর যখন অত্যাচার করে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয়ে যায় তাদের বন্ধুদেরকে মুমিন মুসলিমদেরকে সাহায্য করা, অনুরূপভাবে সমগ্র বিশ্বের মুসলমানদের উপর যখন আঘাত আসে আমরা সর্বোচ্চ প্রতিবাদও করতে পারি না, এটা হতে পারে না। মুমিনদের উপর যখন বিপদ আসবে সমগ্র মুমিনের উপর বিপদ আসার সামিল, তখন তাকে এগিয়ে যেতে হবে আল্লাহর জন্য। কি বলেন? মুমিনদের উপর সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় মুমিন কে ছিলেন এই পৃথিবীতে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন অপমান আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, তখন যদি আপনার শরীরে বিন্দুমাত্র জ্বালা না চলে আপনি মুমিন হন কি করে? রহমশীল হতে বলেছেন আল্লাহ, মুমিনের উপরে সর্বপ্রথম রহমশীল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তার সম্মান আমার জীবনের চাইতে বড় দাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান আমার জীবনের চাইতে বড় কষ্ট, তার অপমান আমি সহ্য করতে পারি কি করে? আমি মুসলিম হলাম কি করে? কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কথা বলো বাংলার জমিনে থাকতে পারে ও এত বড় শক্তি কেমন হলো এতগুলো মুসলমান জমিনে থাকার পরও? এতগুলো মুসলমান জমিনে থাকার পরও যে আমার নবীকে নিয়ে কথা বলে ওর বাংলার জমিনে থাকার অধিকার নাই? যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে বাংলার জমিনে থাকার অধিকার নাই, ওকে ইন্ডিয়ায় যেয়ে থাকতে হবে, ওকে যুক্তরাষ্ট্রে ওদের দলে থাকতে হবে, মুসলমানদের দলে থাকার অধিকার নাই। রহমা ও বাইনাহুম, পরস্পরের প্রতি রহমশীল মানে আরেকজন মুমিনকে অপমান করা হচ্ছে অন্যায়ভাবে তোমাকে ছুটে যেতে হবে, এর নাম রহম। রহমা আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা আল্লাহ তাদের পছন্দ করেছেন, কেন? ওরা মুমিনের উপর রহমশীল। কয়টা পেলেন বলেন তো বৈশিষ্ট্য? চারটা চলছে। রহমা ও বাইনাহুম, আল্লাহ বলছেন তারাহুম রুকআন সুজদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির কামনার জন্য কখনো কখনো রুকুরত অবস্থায় থাকে, কখনো কখনো সাজদারত অবস্থায় থাকে। রুকআন সুজদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার দীপ্তমান চিহ্ন ভেসে ওঠে, ওদের চেহারার মধ্যে সেজদার দীপ্ত